আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ভাই, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনাদের কি অবস্থা সবার? এর তো ভাই সবার কথা জানি না, আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভাই। আপনার বাড়ি কোথায়? ভাই আমি ঢাকায় থাকি, হচ্ছে মহাখালীতে, মহাখালী ওয়ারলেস ব্র্যাক ইউনিভার্সিটি এখানে, আর আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে পঞ্চগড়। শীতের রাজধানী, প্রচুর শীত আপনাদের পঞ্চগড়ে। জিবে আপনাদের পঞ্চগড়ে প্রচুর শীত? হ্যাঁ হ্যাঁ পঞ্চগড়ে প্রচন্ড শীত, কিন্তু এখন মোটামুটি আবহাওয়া অনেক ভালো, গরম লাগতেছে। আমি গ্রামে ফোন দিছিলাম তো আব্বুকে, আবহাওয়া এখন ভালো। ডিজাইনটা আসসালামু আলাইকুম। সাহেব, কি অবস্থা আপনার? এই তো আলহামদুলিল্লাহ, তোমার কি অবস্থা? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। কোথায়, ঢাকায় না পাবনায়? পাবনা পাবনা ঢাকায় যাওয়া দেরি আছে। এই কি করেছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন পারমিন আপু? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? এই আপনি কাজ করে আগাতে পারতেছেন আপু সবার সাথে? আগানো বলতে, আমি আসলে হোমওয়ার্কটা টাইম টু টাইম আপনাকে প্রেজেন্ট করতে পারছি না, কিন্তু সমস্যা নেই, আগে আপনি একটু আপনি ছিল বুঝতেছেন ফ্রাস্ট্রেটেড তো, করা হয়, কারণ বুঝে তো আগাতে জি পারবেন। জি জি আমি আসলে বলার সুযোগ হয়নি। আসসালামু এর আলাইকুম। আগেও হ্যাঁ কোর্সে পার্টিসিপেট করেছিলাম, সেখান থেকেও আপনাকে অনেক ভালো লাগছে। আমি বাসায় বলছিলাম প্রত্যেকটা জিনিস আপনি যেভাবে টুলস গুলো আমাদেরকে দেখিয়ে দেন, আমি বেশ অনেকগুলো টাকা দিয়ে আগে একটা কোর্সে ভর্তি হয়েছিলাম, অতটা ফ্রুটফুল হয় নাই কাজটা। জি, আচ্ছা, এখানে রাহুল, ডিজাইনটা সুন্দর হয়েছে কিন্তু কিছু একটা মিসিং, কিছু একটা মিসিং মনে হচ্ছে না? সুন্দর বাট কিছু একটা মিসিং, কিছু একটা মিসিং এমন মনে হচ্ছে। বাট ডিজাইনটা সুন্দর কিন্তু কি মিসিং মনে হচ্ছে? না ওটা না ধরতে পারতেছি না, মানে ডিজাইন সুন্দর কিন্তু ডিজাইনে না প্রাণ নাই এমন মনে হচ্ছে আমার কাছে। যাই হোক, তবু সুন্দর, তবু সুন্দর হয়েছে, ভালো হয়েছে, ভালো ডিজাইন। সাইজের বেশি হয়ে গেছে, এত দিবেন না। হ্যাঁ, ভালো হয়েছে, এই ডিজাইনটা অনেক সুন্দর হয়েছে। এখানে নামের সাইজটা বেশি বড়, আচ্ছা এটা লোগো মেবি। প্র্যাকটিস করতে হবে অগোছানো ওই এই ডিজাইনটা, এইটা এইটা। আচ্ছা, আমি কালার নিয়ে কিছু বলবো, ঠিক আছে? কারণ কিছু কালার আছে যে কালারের উপর অন্য কালারগুলো দিলে ফুটবে না। ডিপ কালারের উপরে লাইট কালার দিতে হবে, লাইট কালারের উপরে ডিপ কালার দিতে হবে, এগুলো নিয়ে আমি বলবো। আজকের ক্লাসে কতটুকু বলা যায় আজকেই বলবো যদি পারি। তাহলে খাতা কলম নিয়ে বসবেন কিন্তু আমার ক্লাসে, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। আর আমার কথা কি স্পষ্ট শুনতে পান সবাই?
জি ভাইয়া, জি ভাইয়া শুনতে পাচ্ছি। থ্যাংক ইউ। কিন্তু এটা কার ডিজাইন? আপু আপনার ডিজাইনটা এই যে আই নো চ্যাপ্টার হয়ে গেছে, চ্যাপ্টার স্যার অ্যালাইন ঠিক নাই। আপনার ডিজাইন দেখেন এই যে অ্যালাইন ঠিক নাই, এই যে আপনার ওয়েব থেকে ইমেলের আইকনে যতটুকু গ্যাপ আছে, ফোন থেকে ওয়েবের কিন্তু ততটুকু গ্যাপ নাই। অ্যালাইনমেন্টটা ঠিক রাখতে হবে। জি ভাইয়া বুঝছি। আর কালার কালার, হ্যাঁ এই কালার গুলো দেওয়া যাবে না, ফুটে নাই। দেখেন কালার দিবেন কিন্তু কোনটার উপরে কোনটা দিলে ফুটতেছে সেইগুলো। আচ্ছা আপনাদের কে বলছিলাম তো, যখন কাজ করবেন কালার হান থেকে কালার নিয়ে কাজ করবেন, এখান থেকে যে কোনো একটা কালার প্লেট নিয়ে কাজ করবেন, বলছি না? মনে আছে কি কারোর? জি ভাই বলছিলেন। এরপরে আরেকটা আছে কালার ক্যালকুলেটর, এখান থেকে আসবেন, এখান থেকে এগুলো একটু দেখবেন, ঠিক আছে? আর কালার ক্যালকুলেটর আসলে অনেক বড় একটা পরিধি, তো এই জিনিসটা নিয়ে কালার ক্যালকুলেটর লিখে ইউটিউবে একটা সার্চ দেবেন। সার্চ দিয়ে এখান থেকে একটু দেখবেন, এখান থেকে তো আপনি যে কোনো কালার আপনার পছন্দ মতো কোড এখান থেকে নিতে পারবেন। এই যে দেখেন আমি যেটা চেঞ্জ করছি সেটা এখান থেকে নিতে পারছি। আমি যাচ্ছি যে কাছাকাছি দুইটা কালার নিয়ে কাজ করব, কাছাকাছি দুইটা কালার নিয়ে কাজ করব, প্রাইমারি কালার এবং সেকেন্ডারি কালার নিয়ে। তখন কি করব, তখন আমি এই যে এখান থেকে দেখেন এই যে ওটা অটোমেটিক চেঞ্জ হয়ে যায় আর কি, কোনটা কালারের সাথে কোনটা ভালো মানাবে ওটা ওরাই সিলেক্ট করে দেয়। আমি ওটা চাচ্ছি না, আমি চাচ্ছি এটা। হ্যাঁ কিন্তু আমার এটা একসাথে লিঙ্ক আপ নাই কেন, এটা লিঙ্ক করে দিতে। ব্যাপার কি না, না এমন তো হওয়ার কথা না। এটা হবে মূলত একসাথে আর একটা লিঙ্ক আপ থাকবে। করছে না কেন ভাই এডোবি কালারে যান, ওটাও তো ভালো। না 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 না, কালার ক্যালকুলেটরটাও তো অনেক ভালো হ্যাঁ, কিন্তু আমার এটা না, এটা মূলত কি একটা টান দিলে এই যে এখানে যেমন দেখতেছেন না জয়েনিং থাকে, জি ভাই কিন্তু আমারও আমি হয় না এটা। না না আমি তো সারা জীবনই হয়েছে, আজকে ফার্স্ট টাইম হচ্ছে না। ওয়েটা এটা কারণটা কি, রিজন তো কোনো না কোনো কিছু আছে। আমি ভাই এখানে ট্রাই করছিলাম, হয় নাই, অনেক ভালো সেট কিন্তু হয় না আমারও। কেন হবে না সেটাই তো আমাদের। না হওয়ার তো কোনো রিজন থাকতে হবে, তাই না? কোনো রিজন তো না দেখায় কাজ হবে না।
কেন হচ্ছে না? কোন একটা প্রবলেম তো করছি, এই জন্য এমন হচ্ছে। আচ্ছা আমি জানি না এটা কেন প্রবলেম হচ্ছে, আপনারা একটু দেখবেন আপনাদেরটাও তো প্রবলেম হয় কিনা। এটা মূলত কিভাবে কাজ করবে? আমি আপনাদের এই ব্রাউজারটা ভুলে কেটে দিয়েছি। আচ্ছা আমার কথা শুনতে পান? জি ভাই। হ্যাঁ শোনা যাচ্ছে। আচ্ছা আমি বলি, কালার ক্যালকুলেটরটা মূলত কাজ করবে কিভাবে? আপনার যদি দুইটা কালার নিয়ে কাজ করতে চান পাশাপাশি, বা বিপরীত কালার নিয়ে কাজ করতে চাইলে, যে ফার্স্ট একটা ঠিক আছে, তখন কি একটার সাথে আরেকটা অটোমেটিক চেইন হয়ে থাকবে, একটার বিপরীতে আর একটা কালার থাকবে, আর এই যে দুইটা জায়গা থেকে দুইটা কালার কোড নিয়ে কাজ করতে পারবে। আর কাছাকাছি দুইটা কালার চাইলে, এই যে মেবি এটা, তখন দেখবেন যে এই দুইটা একটা সাথে আরেকটা চেইন হয়ে থাকবে। এটা একটু দেখে নেবেন, ঠিক আছে? এটা জানি না এখানে প্রবলেমটা কেন হচ্ছে, প্রবলেমটা না হলে আমি এখান থেকে দেখাই দিতে পারতাম। তবে এইটার চেয়ে সবচেয়ে বেশি পারফেক্ট মনে হয় আমার কাছে এইটা, কালার হান্ট, ঠিক আছে? এখানে কালার কোড গুলো নিয়ে, কালার প্লেট নিয়ে কাজ করলে এটা অনেক বেস্ট আমার কাছে মনে হয়। তো এগুলো নিয়ে আমরা ধীরে ধীরে আরো সামনের দিকে আগাবো, প্রতিটা ডিজাইন সম্পর্কে। ইলাস্ট্রেটরে গেলে আরো সুন্দর হয়ে যাবে জিনিসগুলো, আরো দেখতে পাবেন ফুডের জন্য কোন কালার, আপনার আরো বিভিন্ন টাইপের কাজের জন্য কালার প্লেট গুলো দেওয়াই আছে। আচ্ছা আপনাদের কাজগুলো দ্রুত দেখে শেষ করি। আচ্ছা এই ডিজাইনটা সুন্দর হয়েছে, তবে 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 এই ফোনের এই টেক্সটটা না চ্যাপ্টা হয়ে গেছে, চ্যাপ্টা করা যাবে না, সুন্দর হয়েছে। এটা আইকনগুলো ফুটে একটু কম কম, এটা ভালো হয় নাই, লেখাটা ফুটে নাই। এই যে দেখেন ডিপ কালারের উপরে ডিপ কালার দিছেন, ডার্ক কালারের উপরে ডার্ক কালার, এই জন্য এটা ফুটে নাই। এছাড়া ডিজাইন ঠিক ছিল। আচ্ছা সমস্যা নেই, ঠিক হয়ে যাবে আপনাদের কাজ, হোমওয়ার্ক ডান। হ্যাঁ এই ডিজাইনটা সুন্দর, এটা কি যেন রায়হান না কি যেন নাম, না আগে থেকে কাজ করতে শাকিল না। আচ্ছা এই ডিজাইনটা সুন্দর হয়েছে একরাম, ভাই ওটা কনটেস্টে করছি, কনটেস্ট করছেন? জি গতকালকে। সুন্দর হয়েছে। আচ্ছা প্রিন্ট রিলেটেড কাজে আপনারা একটু চেষ্টা করবেন সলিড কালারটা ইউজ করার, গ্রেডিয়েন্ট কালার, শ্যাডো এগুলো ইউজ করার একটু কম চেষ্টা করবেন, এগুলো একটু ইগনোর করবেন সবাই। ডিজাইনটা সুন্দর ভাই, এগো এই সেটা গুলা। আচ্ছা আচ্ছা শুভের কাজও সুন্দর হয়েছে, এটা বেশি সুন্দর। আচ্ছা আপনাদের কি কারো কোনো প্রবলেম হয়েছে কাজ করতে গেছেন, কোনো প্রবলেম এমন কেউ আছেন? কেউ কি প্রবলেম ফেস করছেন? তাহলে আপনাদের মধ্যে থেকে একজন স্ক্রিন শেয়ার করেন, কারণ freelancer.com এ অ্যাকাউন্ট ক্রিয়েট করা নাই। আছি, আমার একটু অন্য একটা সমস্যা ছিল, কালকে দেখাই দিতে বললাম, বলা কি ক্লাসে দেখাই দিবা, আজকে একটু স্ক্রিন শেয়ার করব। সমস্যা বলেন। ওই পিকচার ব্যাকগ্রাউন্ড ব্যালেন্সটা করতে পারতেছি না, দেখেন স্ক্রিন শেয়ার করেন। ভাই আজকে যদি স্পট টিভিতে একটু দেখাইতেন,
স্পোর্ট টিভি আমার স্ক্রিনটা কি দেখতে পাচ্ছ? জি দেখতে পাচ্ছি। স্বামী কি বলছেন? স্পোর্ট টিভি ওই যে বিজনেস কার্ডের ক্ষেত্রে ওই ডিজাইনটা ব্যবহার করা হয়। জি আচ্ছা এক মিনিট স্যার। হ্যাঁ সজল বলেন আপনার এখানে কি? এখানে ওই পিকচারটা যে ব্যালেন্স করব এটা নেওয়ার পরে ব্রাশ টুল দিয়ে যে ব্যালেন্সটা করব সেটা তো হয় না। হবে আপনি ডিফল্ট কালার ব্ল্যাক দেন, উপরে ফরগ্রাউন্ড কালার ব্ল্যাক দেন। না 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 এরকম না এরকম না এরকম না, ক্যান্সেল ক্যান্সেল ক্যান্সেল, চেঞ্জ করেন, এখান থেকে চেঞ্জ করা যায়, এক্স প্রেস করেন তাও চেঞ্জ হবে। এক্স এক্সটা কই এক্স প্রেস করেন, এক্স কই থেকে করব? এক্স এর উপর কিবোর্ডে চাপেন, এক্স এর উপর চাপেন কিবোর্ডে। আচ্ছা দিশে এবার করেন। হুম আচ্ছা এবার অপাসিটি কমাই দিয়ে টাস করেন, অপাসিটি কমাই দেন। হ্যাঁ এবার দেখেন আরো পারফেক্ট হবে। ঠিক আছে ওকে থ্যাংক ইউ। আচ্ছা শামিম কি যা বলছেন ভাই বলেন, বিজনেস কার্ডের উপরে ও জি ভাই এই ধরনের ডিজাইন কেমনে ইউজ করে এই ছোট ভিটা? আচ্ছা এইটা পুরোটাই মোকআপ করা, বুঝতে পারছেন? হ্যাঁ জি ভাই এই এইগুলো সবগুলো মোকআপ করা। আপনি যখন ডিজাইন করবেন, ডিজাইন করে যদি প্রেসে বলে দেন যে হ্যাঁ আমি এরকম টাইপের চাচ্ছি, তখন ওনারা এটা করে দিবে। আর আপনি এই টাইপের মোকআপগুলো খুঁজে পেলে আপনার ডিজাইনটা আপনি মোকআপ করে দেখতে পারবেন। ঠিক আছে আচ্ছা ভাই আচ্ছা ওকে। আর কার কোনো কোশ্চেন আছে, কার কোনো প্রবলেম আছে থাকলে বলেন। কোনো প্রবলেম নাই? আচ্ছা ঠিক আছে। আপনারা কি এসে কনটেস্ট করবেন, freelancer.com এ যাবেন? নিয়ে গেলে ভাই ভালো হয়। স্ক্রিন শেয়ার করেন একদম, যার freelancer.com এ অ্যাকাউন্ট ক্রিয়েট করা নাই। ভাই আমি করব, আমার নাই ভাইয়া। শিওর করেন, আমার অ্যাকাউন্ট নেই। একজন করলেই হবে, একজন করেন। আমি করব। আচ্ছা একজন করে ফেলছে আপু, ইমাম ভাইয়া করে ফেলছে। আপনি নেক্সট টাইম। আচ্ছা ঠিক আছে। আচ্ছা freelancer.com সম্পর্কে আপনাদের মধ্যে কারো কোনো আইডিয়া আছে? freelancer.com লিখে সার্চ দেন ইমাম হোসেন। হালকা পাতলা ভাই। আচ্ছা হালকা পাতলা, যতটুকু আছে ততটুকুই বলেন। মাইক্রোফোনে বলেন, সমস্যা নাই, চলে আসবে। আচ্ছা হ্যাঁ ক্লিক করেন। আচ্ছা এবার বলেন কার কি আইডিয়া আছে। আর ইমাম হোসেন আমি যতটুকু বলবো হ্যাঁ ততটুকু করবেন, কেমন? ওকে ভাই জি ভাই। আচ্ছা এখন কিছু করতে হবে না, সবাই বলেন কার কি আইডিয়া আছে সেটা একটু জাস্ট শেয়ার করেন। আমার তো একদমই আইডিয়া নাই ভাইয়া, আপনি বললে ভালো। একদিন ক্লাস করছিলাম, ওইখানে একটা মানে ফ্রিল্যান্সার এবং আপওয়ার্কের মধ্যে তফাৎ দেখাছিল। ফ্রিল্যান্সার হচ্ছে ভিত করে কাজ আনতো, যেমন আমার কাছে নিলাম করে কাজ আনতো, কোনো কাজ আনতে হলে নিলামে যায় আনতে হয় বাংলা ভাষার দ্বারা। আচ্ছা ঠিক আছে, সুন্দর সুন্দর আইডিয়া আছে। আর কারো কোনো আইডিয়া আছে? জি ভাইয়া এখানে তো আমি জানি এখানে দু একজন আছেন কনটেস্ট উইনও করছেন এর আগে, তারা চুপ কেন? আচ্ছা আমি বলি freelancer.com একটা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস, এখানে আপনি যেমন কনটেস্ট করতে পারবেন, যেটা আমি মনে করি যারা নতুন তাদের জন্য খুবই ভালো একটা অপরচুনিটি, একটা সুযোগ পাচ্ছেন একটা কাজ করার। আর কনটেস্ট ছাড়াও এখান থেকে বিটের মাধ্যমে কাজ পাওয়া সম্ভব, এখানে বিভিন্ন জব পোস্ট হয়, ওইখান থেকে আপনি বিটের মাধ্যমে আপনি একটা প্রপোজাল দিবেন,
যে সাপোজ ব্যাপারটা কেমন, ব্যাপারটা অনেকটা ওই যে কি বলে বলে এটা, অনেক সময় অনেক কাজের ই হয় না, ডাক হয় না যে এটা এই কাজটা করতে 75 লাখ টাকা লাগবে, কে করে দিতে পারবেন? একজন বলবে আমি 70 লাখ টাকায় করে দেব, একজন বলবে আমি 60 লাখ টাকায় করে দেব, এমন হয় না? এটাকে কি বলে নিলাম, নিলাম বলে। আরেকটা কি যেন বলে, আরেকটা কি যেন বলে, অকশন, অকশন, আরেকটা কি যেন একটা পলিসিতে কথা তো আর কষ্ট থাকে। যাই হোক, একটা কিছু হলো আর কি, ঠিক আছে। তো এখানে এরকম ভাবে কাজ পাওয়া যায়, একজন বলবে আমরা এখানে প্রথমে কন্টেস্ট করব, ঠিক আছে, কারণ আমাদের ডিজাইন এখনো অনেক কিছু ঠিক নাই, আমাদের এখনো কালার সেন্স ঠিক নাই, আমাদের এখনো কোথায় কোন শেপটা দিব, কোন ফন্টটা দিব, এই জিনিস সম্পর্কে এখনো অনেক বিষয়ে নলেজ কম। তো আমাদের তো কিছু ডিজাইনও দরকার। আমি আপনাদেরকে বললাম 20টা বিজনেস কার্ড ডিজাইন করেন, তো নিশ্চয়ই আপনি আপনার নাম দিয়ে 20টা বিজনেস কার্ড ডিজাইন করতে গিয়ে বোরিং হবেন, বা আপনি আপনার খালাতো ভাই, মামাতো ভাই, মামা, চাচা, এনাদের সবার নামে করতে করতে কিন্তু বোরিং হবেন। আবার তাদের থেকে ইনফরমেশন নিতে হবে, কাকা আপনার ওয়েবসাইট দেন, কাকা কাকা বলবে ওয়েবসাইট আবার কি, মামা বলবে মামা আপনার ইমেল দেন, বোরিং হবে। তো এর চেয়ে আমি মনে করি যে একটা কন্টেস্টে যদি আসেন, এখানে একজন বলে দিচ্ছে যে আমার এটা 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 এইভাবে লাগবে, একটা কম্পিটিশন করলেন, আপনার ডিজাইনও হলো আবার কম্পিটিশনও হলো। বলা যেতে পারে না যে 2-3টা ক্লাস পরে আপনাদের মধ্যে থেকে এই দীপন রয় বলতেছে বা রাহুল বলতেছে ভাই আমি তো একটা কন্টেস্ট উইন করে ফেলছি। আর freelancer.com কিন্তু এমন, অনেকে অনেকের হয়তো বা ধারণা আছে আপনাদের মধ্যে থেকে, হয়তো বা অনেকে এর আগে কাজ করছে, হয়তো বা আপনাদেরকে বলবে কন্টেস্ট উইনই হয় না, এত এত ডিজাইন করি, 5-star দেয় কিন্তু আমাকে কন্টেস্ট উইন করায় না। কিন্তু জানেন, যারা একবার কন্টেস্ট উইন করছে তাদের কাছে কন্টেস্ট উইন করা তখন একেবারে সহজ হয়ে যায়। এটাকে জানা আছে, একটা কন্টেস্ট উইন, প্রথম কন্টেস্ট উইন করাটা একটু কঠিন, কিন্তু একবার উইন করতে পারলে তখন কন্টেস্ট উইন করা কিন্তু একেবারে সহজ, আমি যতদূর জানি, ঠিক আছে। তো যাই হোক, আমরা এখানে সাইন আপ করি, লগ ইন করতাম যদি আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকতো, যেহেতু অ্যাকাউন্ট ক্রিয়েট করা নাই, সো আমরা সাইন আপে চলে যাব। ইমাম জি সাইন আপ। আর ওয়েট, এক মিনিট এক মিনিট, প্লিজ কেউ স্ক্রিন শেয়ার করে এমন কোনো ইনফরমেশন দেখাবেন না যেন পরে আমাকে রিকোয়েস্ট করতে হচ্ছে ভাইয়া আমি স্ক্রিন শেয়ার করেছিলাম, আমি তো পাসওয়ার্ড দেখাই দিছি, ওইটুকু ভিডিওটা কেটে দেন। এটা আসলে আমার কাছে অনেক পেইনফুল, আমার ভিডিও আপলোড দেওয়াটা 1-2 মিনিট সময় লাগে, কিন্তু আমার কাছে এটাও অনেক মানে কি বলে অনেক বোরিং লাগে, অনেক বিরক্ত লাগে। সো প্লিজ এরকম কেউ করবেন না, ঠিক আছে, কারণ ভিডিও এডিট করতে গেলে মিনিমাম আপনার একটা কাজ করতে তো 2-3 মিনিট সময় লাগবেই, তারপরে র্যান্ডার দিতে আবার 2 ঘন্টার ভিডিও, মিনিমাম আপনার আধা ঘন্টা র্যান্ডার দিতে সময় লাগে। সো বি কেয়ারফুল, যে জিনিসটা আপনার দেখলে প্রবলেম, যেটা আপনার পার্সোনাল, স্ক্রিন শেয়ার করার আগেই ওই জিনিসগুলো একটু কাভার করে ফেলবেন, ঠিক আছে, বা স্ক্রিন শেয়ার বন্ধ করে কাজগুলো করবেন, কেমন? এটা একটা রিকোয়েস্ট থাকবে। ওকে ইমাম, কাজটা করে ফেসবুক দিয়েও কন্টিনিউ করা পসিবল, কিন্তু আমরা ফেসবুক দিয়ে কন্টিনিউ করব না, আমরা ইমেল দিয়েই করব, ঠিক আছে। এইটার পাসওয়ার্ড কি পরবর্তীতে চেঞ্জ করা যাবে? হ্যাঁ করা যাবে, তবে চেষ্টা করবেন, কারণ আপনাদের এত এত অ্যাকাউন্ট হচ্ছে, এখন হবে, একটা টাইপের পাসওয়ার্ড সব জায়গাতে ইউজ করার চেষ্টা করবেন, একটা একটা স্ট্রং একটা পাসওয়ার্ড ক্রিয়েট করবেন, যেটা ফেসবুক থেকে শুরু করে ফেসবুক, টুইটার, আপনার গুগল, ইউটিউব, ইমেইল, জিমেইল, সব জায়গাতে, ঠিক আছে, পাসওয়ার্ড দেন, পাসওয়ার্ড দেন, একটা পাসওয়ার্ড সব জায়গাতে ইউজ করাটা বেটার, নাহলে তো কষ্ট হয়। ওকে জয়েন ফ্রিল্যান্সার, আচ্ছা এই ইমেইল দেখ খোলা আছে মেবি, কখনো হয়তো বা কন্টিনিউ করছিলেন যাই না ভাই,
আচ্ছা, আপনারা বিভিন্ন সাইডে গিয়েও, অ্যাডোবের বিভিন্ন সাইডে কিছু সময় দেখবেন যে আপনি কখনো ওই জায়গাতে লগ ইনই করেন নাই, লগ ইন করেন নাই, কিন্তু আপনি যখন ওইখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাবেন বলবে যে এটা তো আগেই অ্যাকাউন্ট ক্রিয়েট করাই আছে। এটা হয় কেন? কারণ আমরা অনেক সময় কন্টিনিউ করি, আমরা জিমেইল দিয়ে কন্টিনিউ উইথ গুগল এমন করি, তো ওইটা করলে না ওনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেয় অটোমেটিক, এই কারণে বিভিন্ন সময় প্রবলেম হয়। ওকে, আচ্ছা আচ্ছা, কেউ যদি ফেসবুক দিয়ে আগে অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকে, পরবর্তীতে কি পাসওয়ার্ড বসাতে পারবে, ইমেল পাসওয়ার্ড? মেবি না। আচ্ছা এক মিনিট ইমাম, এক মিনিট, ইউজার নেম, ইউজার নেম, ইউজার নেম, ইউজার নেমটা অনেক ইম্পর্টেন্ট। আপনারা যখন কাজ করবেন ভাবতেছেন যে আমি, হ্যাঁ আমি একজন ফ্রিল্যান্সার হব, ইউজার নেমটাতে, ইউজার নেম, ইউআরএল, এইগুলোতে হিউজ পরিমাণে আপনারা সময় ইনভেস্ট করবেন এবং এগুলো বাছাই করার ক্ষেত্রে খুবই সতর্কতা অবলম্বন করবেন। কেন? একটা কিওয়ার্ডের উপর অনেক কিছু ডিপেন্ড করে। ইমাম আপনার ফেসবুক প্রোফাইলে যাবেন? জি ভাই। ওকে যান আপনার প্রোফাইলে। ওকে, এইখানে উপরের ইউআরএলটাতে ক্লিক করেন, এইখানে দেখেন কি আছে, www.facebook.com/imamhussain.714, তাই না? জি। লাস্টের ওইটুকু কপি করেন, ইমাম হুসাইন 714। করছেন? ওকে, একটা ট্যাবে গিয়ে সার্চ দেন। আপনার আইডিয়া আসছে? জি। তাহলে এটা কিন্তু আপনার একটা আইডেন্টিটি। একটা কথা মনে রাখবেন, যখন আপনি, যেহেতু আইটি রিলেটেড কাজ করতেছেন আজকে, আপনি যখন কোনো বড় কাজের জন্য বিট করবেন, বড় প্রজেক্টের জন্য, তখন আপনার ক্লায়েন্ট কিন্তু, আপনি মনে করবেন না যে আপনার একটা মিষ্টি কথাই আপনাকে কাজ দিয়ে দিবে $1,500, আপনাকে কিন্তু উনি একটু সার্চ করে দেখবে যে আসলে আপনি কতটুকু রিয়েল, আপনি কি আসলেই কাজ করেন, আপনি কি এই টাইপের কাজের সাথে আসলেই পরিচয় আছে কিনা আপনার, এই জিনিসটা কিন্তু উনি যাচাই বাছাই করে দেখবে। প্রথমে কি করবে, উনি তো আপনার বাড়িতে আসতে পারতেছে না ইউএসএ থেকে, তাই না? উনি কানাডা থেকে, জার্মান থেকে আপনার বাড়িতে আসবে না এবং বলবেও না যে পুলিশ ভেরিফিকেশন করে দেন আমাকে, তাই না? তাহলে উনি কি করবে, উনি কিন্তু আপনাকে সবার আগে গুগলে সার্চ দিবে, গুগলে দেখবে যে আসলে ইমাম হোসেন নামে কেউ আছে কিনা, উনি যে আমাকে যে প্রোফাইল থেকে নক দিছে সেটা নামে আরো কেউ আছে, ওনার আরো কোনো ইনফরমেশন আছে কিনা। যদি দেখে যে আপনার ইউআরএল সাপোজ freelancer.com যেটা আছে সেটা দিয়ে আপনার আরো মিনিমাম 10 থেকে 15টা অ্যাকাউন্ট পাচ্ছে, আপনি ভাবেন তো, আপনার ইমাম হোসেন লিখে, ইমাম হোসেন 714 লিখে যদি সার্চ দেওয়া হয়, সার্চ দেওয়ার পরে সাপোজ আপনার freelancer.com আসতেছে, আপনার বিহান্স আসতেছে, আপনার লিঙ্কডইন আসতেছে, টুইটার আসতেছে, আপনার আরো মানে এরকম ভাবে সোশ্যাল অ্যাকাউন্টই চলে আসলো সাপোজ 7-8টা, তখন আপনার উপর ট্রাস্টের তার বাড়বে না, তখন ভাববে কি যে হ্যাঁ ইমাম হোসেন তাহলে এই কাজের সাথেই রিলেটেড, এটা না? জি। তখন কি আপনাকে কিন্তু কাজ দিতে সে আরো স্বাচ্ছন্দ্য বোধ করবে। যদি আপনার মধ্যে কিছু ইউনিক কিছু ব্যাপার দেখে, একটা কথা মনে রাখবেন, যদি নিজেকে সেরকম ভাবে ক্রিয়েট করাতে পারেন যে হ্যাঁ আমি সেইভাবে নিজেকে প্রস্তুত করছি, আপনার ডিজাইন দেখে ক্লায়েন্ট আফসোস করবে যে আহ
আমি ইমাম হোসেনকে হায়ার করতে পারলাম না, আমি ওনাকে ধরে রাখতে পারলাম না, এরকম ভাবে নিজেকে ক্রিয়েট করতে হবে যে আপনাকে না নিতে পারলে তার আফসোস। এবং আপনি যখন ইন্টারভিউ দিতে যাবেন তখন আপনার ব্যাচ থেকে বলবে যে ইমাম ভাই আপনাকে যদি না নিতে পারে তাহলে তাদের তাদের একটা ব্যর্থতা হবে, আপনাকে যদি এই প্রতিষ্ঠান না ধরতে পারে। ঠিক আছে, আচ্ছা যাই হোক, ফ্রিল্যান্সার ডট কমে যান। তো আমি যেটা বললাম এখানে ইউজার নেমটা একটু ইউনিক দিবেন, যেটা সব জায়গাতে ইউজ করতে আপনার মানে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করবেন। এমন কিছু হবে আমরা কি ইউজার নেম চেঞ্জ করতে পারবো? না, ইউজার নেম চেঞ্জ করতে পারবো না। এক মিনিট একটা কথা বলি ইমাম ভাই, আমি কিন্তু বলতেছি না ফেসবুকে যেটা আছে সেটাই, ফেসবুকের ওটা যে কোনো সময় আপনি চেঞ্জ করতে পারবেন, কিন্তু আপনি একটা ইউনিক কিছু একটা যেটা এখন পর্যন্ত ওয়ার্ল্ডে নাই, আপনি এমন কিছু একটা এখনই সিলেক্ট করতে পারেন, পরেও সিলেক্ট করতে পারেন, দেখেন ব্যতিক্রম কিছু আসে কিনা আপনার, সেটা কিছু দিতে পারেন, কোডও দিতে পারেন, 714 দিতে হবে এমন না, ফেসবুকের এটা তো ওয়ান টাইমে চেঞ্জ করা পসিবল। এটা আমি সব জায়গায় ইউজ করি ভাই, এই কোডটা এটা জি হুসাইনের পরেও ডট না ভাই, আর হুসাইনের পরে ডট দেই না, আমার 094 তুলে দেন। আচ্ছা স্যার যেটাই হোক আমি আমি কিন্তু বলতেছি না এটা কি স্পেস দেওয়া যাবে, ডট না দিয়ে স্পেস দেওয়া, স্পেস না হাইফেন হবে, আন্ডারস্কোর হবে, আন্ডারস্কোর দেবেন, আর শিফট প্রেস করে আপনি জিরোর পাশে, হ্যাঁ হ্যাঁ এটা 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 না অনেক সময় খেয়াল থাকে না দিতে, অনেক সময় অনেক এভাবেই রাখি ভাইয়া, তাহলে এটা না দিয়ে হ্যাঁ রাখেন সমস্যা নেই। আমি যেটাই বলি যে সে আপনাদের সবাইকেই বলতেছি যেটাই হোক ইউনিক কিছু একটা সবাই দিবেন। ঠিক আছে, ওকে নেক্সট 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 করেন। আচ্ছা এই নামে না কারো না কারো ক্রিয়েট করা আছে না ভাইয়া, ইউজার নেম মাস্ট বি বিটুইন 3 এন্ড 16 ক্যারেক্টার, আমারটা কি 16 হয় না ভাইয়া? 16 তো আপনারটা তো 16 এর বেশি হয় নাই, 5 6 7 8 9 10 11 12 13 14 15 টা হইছে তাহলে ভাইয়া, ডটটা কি তাহলে দিব? যে কেন 16 টা দিতে হবে কে বলছে আপনাকে? 16 টা বাধ্যতামূলক না তো, 16 টার বেশি হলে আচ্ছা ডটের জন্য ভাইয়া মাঝখানে মনে হয় ডট থাকবে না। আচ্ছা আচ্ছা অনলি নাম্বার এন্ড লেটার, অনলি নাম্বার এন্ড লেটার বলছে, ডটটা তুলে দেন, ডট তুলে দেন, হ্যাঁ হ্যাঁ only number and letter okay ekhane ki bolteche i want to work na i want to hire ki lagbe amader amra kauke hire korbo ekhane na amra tale kaaj korbo tale i want to work amader kaaj dorkar okay dibo diye den diye den plus ঠিক আছে এখান থেকে ডিজাইন মিডিয়া ক্লিক করেন 4 নম্বরে, হ্যাঁ মিডিয়া এন্ড আর্কিটেকচার, এখান থেকে আপনার 20টা স্কিল আপনি অ্যাড করেন। আচ্ছা আপনাদের মধ্যে থেকে কেউ কি ক্লাসটা রেকর্ড করেন? জি ভাই আমারটা হচ্ছে। আচ্ছা ঠিক আছে করেন, হ্যাঁ অ্যাড করতে থাকেন, কভার এন্ড প্যাকেজিং দিয়ে দেন, যেগুলো আমরা শিখবো লোগো ডিজাইন থেকে শুরু করে দিয়ে দেন। বা এটা কি দিব? অবশ্যই দেন, ফটোশপ লোগো ডিজাইন ইলাস্ট্রেটর, এই কার এখান থেকে সামনে আছে রান্না করে কে, হ্যাঁ দিয়ে দেন, দিয়ে দিতে থাকেন, সবাই হেল্প করেন, ব্যানার ডিজাইন বুশের ডিজাইন দিয়ে দেন। এটা কি দিব? অবশ্যই অবশ্যই, দ্রুত দ্রুত ম্যাম একটু দ্রুত, কেমন ভাই ভাইয়া আমি তো একটু বলে দেন, আমি আইকন, হ্যাঁ বলছি তো এই যে আইকন ডিজাইনও দিয়ে দেন, আইকন ডিজাইন আইকন দেন প্রিন্ট, না প্রিন্ট দরকার নাই, প্রিন্ট এটা দরকার নাই, স্পেসিফিক ভাবে দরকার, প্যাকেজিং ডিজাইন, প্যাকেজিং ডিজাইন অবশ্যই, প্যাকেজ ভাই এই যে একটা আছে ডিজাইন, হ্যাঁ ডিজাইন দেন, দুই দিক থেকে আসা লাগে, আপনি শুধু এক সাইড থেকে আসতেছেন, উপরে আরো কত ভালো ভালো এই সাইডে ছিল, যদি এই সাইড থেকে যদি 20টা হয়ে যায় তাহলে কেমন হলো, গ্রাফিক্স ডিজাইন লোগো ডিজাইন ইলাস্ট্রেটর, হ্যাঁ তারপরে এখানে ফটো এডিটিং, ব্রোশার ডিজাইন ব্যানার ডিজাইন, ব্রোশার ডিজাইন ব্যানার ডিজাইন, ব্রোশার ডিজাইন একটা পেপার যখন ভাজ হয় ওটাকে ব্রোশার ডিজাইন বলে। আচ্ছা আর নিচে ফটোগ্রাফি দরকার নাই, কভার এন্ড প্যাকেজিং দেন 68 জব,
কাভার এন্ড প্যাকেজিং 68 ডান দিকে। হ্যাঁ হ্যাঁ জি ভাই। এরপর ফ্লায়ার ডিজাইন, ফ্লায়ার ডিজাইন, ক্রিয়েটিভ ডিজাইন, অ্যাডভার্টাইজমেন্ট ডিজাইন, জি এটা ডিজাইন, ডিজাইন। এরপর বিজনেস কার্ড আর আছে, পোস্টার, পোস্টার, হ্যাঁ হ্যাঁ পোস্টার দেন। এরপর নিচে আসেন, নিচে আসেন আরো, প্রোডাক্ট ফটোগ্রাফি, প্রোডাক্ট ফটোগ্রাফি আপনি কোথায় করবেন? আচ্ছা আচ্ছা আর নিচে আসেন, টেমপ্লেটস, টেমপ্লেটস দেন, টেমপ্লেটস দেন, আর টেমপ্লেট ভাই 20টা হয়ে গেছে, হয়ে গেছে। আচ্ছা হয়ে গেলে নিচে আসেন, মানে ইমাম ভাই আরো দিতে চাচ্ছে, দিতেই চাচ্ছে, দিতেই চাচ্ছে, নেক্সট দিব ভাই, দিয়ে দেন। ওকে এখানে আপনার একটা ছবি আপলোড দিয়ে দেন। আর freelancer.com এ না, শুধু যে কোনো মার্কেট প্লেসে এমন একটা ছবি দেওয়ার চেষ্টা করবেন যে ছবিতে আপনার ফুল সম্পূর্ণ ফেসটা ভালোভাবে বোঝা যাচ্ছে, এমন না যে এই ল্যাবে গিয়ে একটা ফর্মাল ছবি তুলতে হবে একবারে রোবটের মতো, না এমন না। আবার এমনও না যে সেলফি তুলে দিয়ে দিবেন, ঠিক আছে, একটা স্বাভাবিক একটা ফটো দিবেন, কেমন? ভাই আমার তো এখন মনে হচ্ছে ফটো নাই, তারপর আমি দেখি ভাই। এই এটা ওয়েবক্যাম চালু হয়ে যাবে তো, ওয়েবক্যাম চালু হবে না, আমার ওয়েবক্যাম নাই তো ভাই। আচ্ছা এটা ক্যান্সেল করেন তাহলে, ক্যান্সেল। টেক ফটো দেন, টেক ফটো না, সরি সরি টেক ফটো না, টেক ফটো না, টেক ফটো না, কেটে দেন, কেটে দেন। আপনি ফটো পরে আপলোড দিতে পারবেন, আপনি ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে কন্টিনিউ করেন, ফার্স্ট নেম লাস্ট নেম দেন। শাকিল খান দেরি করে জয়েন করছেন, আচ্ছা এখানে ল্যাঙ্গুয়েজ অ্যাড করেন, আপনি স্কল করলে পাবেন, কেটে দেন এইটা, এটাও কেটে দেন, এইটাও কেটে দেন, এইস কেটে দেন, হ্যাঁ এবার স্কল করেন পাবেন, ওই যে হিন্দি, এখন অনেকের মনে কথা যে আমি কি স্প্যানিশ ভাষাটা পারি না, তাহলে এটা কেন অ্যাড করব? একটা জিনিস মনে রাখেন, আপনি যদি নাও পারেন আপনার গুগল ট্রান্সলেট আছে, কিন্তু গুগল ট্রান্সলেট দিয়েও আমরা কেন স্প্যানিশ ভাষাটা অ্যাড করব? আমরা অ্যাড করব এই কারণে, একটা জিনিস আপনি যদি সাপোজ জার্মান গেছেন, আপনি জার্মানে যাওয়ার পরে আপনার দেখা হয়েছে শহীদুল ইসলামের নামে একজনের সাথে, তো উনি বলতেছে যে নাহিদ আমি তো আসলে বাংলা পারি না ভালো, তবে বাংলা না কিছুটা বুঝি। উনি কিন্তু মানে নাহিদ কিন্তু বাংলাতে কথা বলবেও না, নাহিদ কিন্তু ওইখানে জার্মান ভাষাতেই কথা বলবে, কিন্তু শহীদ জাস্ট কি বলছে যে আমি আপনার বাংলাটা বুঝি এবং বাংলা ভাষাটা আমার কাছে অনেক ভালো লাগে। তখন নাহিদের কাছে শহীদুল ইসলাম যে এই কথাটা বলছে, একটা অটোমেটিক একটা ভালো লাগা কাজ করবে না, আপনার ভাষাটা যদি কারোর ভালো লাগে বা সে যদি কিছুটা বুঝে, বুঝতেছেন কি আমার কথা? তো সেম এরকম আপনি যদি যখন কোনো ক্লায়েন্টের সাথে কথা বলবেন, ক্লায়েন্ট যদি স্প্যানিশ ভাষা হয় উনি আপনার সাথে ইংলিশে কথা বলবে, কিন্তু আপনি জাস্ট বললেন যে স্যার আমি না স্প্যানিশ ভাষাটা কিছুটা বুঝি কিন্তু অতটা না, মানে কমিউনিকেশন করার মতো কিন্তু আসলে খুব একটা ভালো বুঝি না, তখন কিন্তু আপনার প্রতি তার একটা সফটকর্নার কাজ করবে। তো এই জিনিসগুলো একটা টেকনিক, ঠিক আছে, এখান থেকেও স্প্যানিশ ভাষার লোকেরাও হিউজ পরিমাণে কাজ দেয় প্রতিটা মার্কেট প্লেসে। ভাইয়া আমি ওই যে ফাইবারে যে অ্যাকাউন্ট আছে ওখানে আসলে যখন অ্যাকাউন্ট করেছিলাম, আমার ওই যে মেন্টর উনি বলেছিল যে হিন্দি তারপরে পাকিস্তানি এই ল্যাঙ্গুয়েজ গুলো অ্যাড করারও দরকার নাই এবং এই বায়ারদের সাথে আসলে কাজ করারও দরকার নাই। না না
আমি বল আমি আমিও বলবো যে আপনারা একটু পাকিস্তান ইন্ডিয়া এই দেশের ক্লায়েন্ট গুলো থেকে দূরে থাকেন, এমনকি আমার দেশের ক্লায়েন্ট থেকে একটু দূরে থাকেন। ভালো হয় এই জন্য আর কি। আপনি তো বাংলাদেশের কাজ তো আমি আপনাকে নিতে না করবো, তাহলে বাংলা আপনি কেটে দিবেন? আপনি হিন্দিটা জানেন, এটা আপনার একটা স্কিল, কিন্তু আমি ইন্ডিয়ার কাজ করবো না। ওকে, এটা হতে পারে। সালাম আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম, কি অবস্থা ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ইমাম ভাই স্ক্রিনশট একটু বন্ধ করেন আর সবাই ক্যামেরাটা অন করেন। হিন্দি সমস্তে ভাইয়া গ্রাফিক ডিজাইনটা একটু কঠিন লাগছে, ডিজিটাল মার্কেটিং অনেক ইজি। গ্রাফিক ডিজাইন কঠিন আমার কাছে একটু লাগছে। আমাকে নক দিয়ে বলতেছে আমি সব ভাল লাগে, পেন্টুলটা ভাল লাগে না ভাই, একটু দেখো না। আমি আর কি না, আমি কইতাছি যে আর কোন টুলের ব্যবহার করলি না, পেন্টুলটাই তো সমস্যা হইলো ভাই। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা আশিক ভাই, তোমাদের কত নম্বর ক্লাস এটা আজকে? ভাইয়া 12 নম্বর ক্লাস। 12 নম্বর ক্লাস ফিনান্সে দেখাইতো না, আজকে 13 নম্বর। 13 নম্বর? আচ্ছা আচ্ছা, 13 নম্বর ক্লাস, সরি 13 নম্বর, আপনি যেটা কইছিলেন। ওকে, 13 নম্বর ক্লাস ফিনান্সে দেখাইতেছেন। ওকে, তো আশিক ভাই 46 এর সাথে একটা মিটিং রাখা আছে আজকে। 46 এর সাথে কোয়ার্টার দিকে ভাই, আপনি যখন ইচ্ছে। তাহলে রাত 10টার দিকে দেই ভাই। ওকে, আপনি মিটিং রেখে আউটকাম বের করুন। আচ্ছা ঠিক আছে। ওকে, আচ্ছা ইমাম স্ক্রিনটা শেয়ার করেন, স্ক্রিনটা শেয়ার করেন। আসলে অনেকে হয়তো বা ভাবে বা ঘাবড়াই যে একটা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করবো, হাই হাই যদি ভুল হয় তাহলে কি হবে, আমার কি হবে, আমি তো আর কাজ পাবো না, আমি তার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো না। আসলে অন্যান্য সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করতে ঠিক যে যেই কাজগুলো করতে হয় স্টেপ ওয়াইজ যেই কাজগুলো করি সেম, সবগুলোই সেম, ঠিক আছে। যে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন সে ফ্রিল্যান্সার ডট কমও পারবেন, আর কিছু বলার নাই। ফেসবুক অ্যাকাউন্ট মনে হয় না এখানে এমন কেউ আসেন যে এখন মানে প্রথমের কথা বাদ, প্রথমে কিন্তু অনেকেই আসে এমন যে ফ্রেন্ডের থেকে খুলে নিছে বা মামা খালু ত্যাগ এর থেকে ওর থেকে খুলে নিছে, এখন কিন্তু আমরা সবাই নিজেরাই খুলে খুলতে পারি সবাই। তো স্প্যানিশ ভাষাটা অ্যাড করে দেন, স্প্যানিশ এস পি নামে না, ই ই, এই যে দুই নম্বরটা, দুই নম্বরটা ইংলিশের পরে। আর হচ্ছে কৌরি আপু, আমি যেটা বলতেছিলাম যে
আপনার যে ইন্ডিয়ার কাজ করতে হবে এই জন্য আপনি হিন্দি ভাষা দিয়েছেন এমন না, এটা কিন্তু আপনার একটা ট্যালেন্ট। আপনি বাংলা ভাষা মাতৃভাষা হওয়ার পরেও আপনি ইংলিশ এবং হিন্দি এই দুটা পারেন, ঠিক আছে? আচ্ছা, এখান থেকে এক্সপিরিয়েন্স কেমন? আমরা অবশ্যই মিনিমাম ইন্টারমিডিয়েট দিব, ঠিক আছে? মিনিমাম আসলে কি একটু চাপা না মারলে কাজ পাওয়া যাবে না অনলাইনে, ঠিক আছে? এখানে একটু বলতে হবে যে হ্যাঁ আমি পারি, অনেক আগে থেকে কাজ করি। তো দিয়ে দেন 2 থেকে 5। দেন নেক্সট নেক্সট স্টেপ, ওকে। আর দরকার নাই এখান থেকে পেমেন্ট মেথড এখন অ্যাড করে দেওয়ার, স্কিপ করে দেন, skip for now, ওকে। আর কেউই ভুল ভুলেও এখান থেকে স্টার্ট ট্রায়াল নেবেন না, সবার প্রতি একটা রিকোয়েস্ট থাকবে, কোনোভাবেই নেবেন না। যদি স্টার্ট ট্রায়াল নেন, আপনি ভাবতেছেন যে আমার তো এখানে কোনো লস নাই, $10 জিনিস আমি ফ্রি পেয়ে যাচ্ছি, না কোনো ফ্রি দরকার নাই। যদি এখানে স্টার্ট ট্রায়াল নেন তাহলে কিন্তু এক মাস পরে আর ফ্রি পাবেন না, মানে ফ্রি পাবেন না এবং কি আপনি কিছুই পাবেন না, আপনার পেমেন্ট ছাড়া কিন্তু তখন চালাতেই পারবেন না এক কথায়। সো এক মাস ট্রায়াল নিয়ে চালালেন, তারপরে আর চালাতেই পারবেন না, ওইটা কিন্তু দরকার নাই, তাই না? তো নিচে আসেন, স্ক্রল করে স্কিপ করে দেন, স্কিপ ফর নাও। ওকে, এবার আপনার ইমেলে চলে যান, ইমেলে দেখেন একটা কোড আসছে। ফোনে দেখেন একটা কোড আসছে। ভাই আমি তো নাম্বার দেই নাই। এই যে ভেরিফাই এসএমএস ক্লিক করেন, এখানে নাম্বারটা দেন, চলে আসবে। এটা কিন্তু প্রতিটা ভেরিফিকেশনের সাথে একটা করে পয়েন্ট আপনার বাড়তেছে এবং পার্সেন্টেজ কমপ্লিট হচ্ছে। মিনিমাম 60% ওকে হলে দেন আপনি কনটেস্ট করতে পারবেন। ওকে, কোড দিয়ে দেন। হ্যাঁ আসে না এখন, আসলে দিতে বলছি। স্টেপ বাই স্টেপ একটু দিয়ে দেন। এই যে চলে আসছে আপনার ইমেল থেকে, নো প্রবলেম। দেন কোম্পানি দেওয়ার দরকার নাই, কোম্পানি এটা স্কিপ করেন, এটা কেটে দেন। আচ্ছা, এখানে ঢাকা চলে আসছে, ঢাকা এসে লোকেশন চলে আসছে। আচ্ছা ওকে, অনেকগুলো চলে আসছে, আর কিছু দরকার নাই, সেভ করে দেন, সেভ। আর আমি যেটা বললাম, আসলে অন্যান্য সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট যেভাবে ক্রিয়েট করছেন এটাও ঠিক সেইভাবে। আপনার প্রোফাইলে যান, প্রোফাইলে ক্লিক করেন, না না উপরে উপরে দেখেন এই যে পোস্ট এ প্রজেক্ট এটার পাশে, হ্যাঁ হ্যাঁ এখান থেকে প্রোফাইলে যান, ভিউ প্রোফাইল। ভিউ প্রোফাইল থেকে আপনি এডিট প্রোফাইলে ক্লিক করেন। এডিট প্রোফাইল থেকে আপনি এই যে একটা হেডলাইন দিতে হবে এবং একটা সামারি। ওয়েট, আমি আপনাকে
দিয়ে দিচ্ছি এক মিনিট, পরে এডিট করে নেবেন, এখন আপাতত আমি দিচ্ছি, জাস্ট একটা ডেমো দিচ্ছি। কারণ আমি বল ফার্স্টে বলছি যে এখানে আপনার একটু নিজেদেরকে একটু বড় করে বলতে হবে। আপনি এখানে দিতে পারেন মাস্টার অফ গ্রাফিক্স, তারপরে গ্রাফিক্স বস, ক্রিয়েটিভ ডিজাইনার, এরকম ভাবে হেডলাইন দিবেন। ঠিক আছে, ওকে, নিচে দেখে কি আছে দেখি। নাম লিখতে হবে, আই এম এমডি একটা নাম দিবেন, আমি এমডি দিয়ে রাখছি, দেখেন। আর সবকিছু একটু চোখ বুলাই নেন, দেখেন দু একটা ওয়ার্ড ভুল থাকতে পারে। ওকে, আর নিচের দিকে আসেন, নিচের দিকে আসেন। না, এটা কি ফেসবুক ফেসবুকটা কেটে দেন, ফেসবুকটা কেটে দেন, ফেসবুক কভার ফটো ডিজাইন হবে। থ্যাংক ইউ নিচে কি কিছু লিখবো? আর কিছু লিখতে হবে না, আপনি এখানে আওয়ারলি রেট দেন, $5 বা $10 একটা দিয়ে দেন। নিচে ভাইয়া বাম পাশে ভাই ছবির নিচে। আচ্ছা আচ্ছা, আর ছবিগুলো এই যে এখান থেকে আপলোড দিয়ে দিবেন, কেমন? আচ্ছা ভাই, ওইটা দেওয়া যাবে পরে, আমি ছবি দিয়ে। ওকে, সেভ দিয়ে দেন। আর ওই যে ফেসবুক কানেক্টেড, কানেক্ট করে ফেলেন, ফেসবুকটা কানেক্ট করেন, তাহলে আপনার অ্যাকাউন্টটা ভেরিফিকেশন বাড়বে। উপরে ডান দিকে, উপরে ডান দিকে দেখেন। আচ্ছা, এখানে দেখেন এই যে পয়েন্ট, ঠিক আছে, এখানে পয়েন্ট বাড়বে, কানেক্ট উইথ ফেসবুক দিয়ে দেন, আর লিংকের সাথে অ্যাড করে ফেলবেন, আর সব রকম সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সবাই, কেমন? আচ্ছা ভাই, এখানে যদি অলরেডি লিংক, আচ্ছা অলরেডি আর একটা ফ্রিল্যান্সারের সাথে অ্যাড করা আছে, এই জন্য এটা হচ্ছে না, অন্য একটা ফেসবুক অ্যাকাউন্ট অ্যাড করে ফেলবেন, ঠিক আছে, এটা হবে না মেবি। ভাই, এখানে যদি আমার অরিজিনাল আইডির সাথে ফেসবুক আইডিটা মিল না থাকে, সেক্ষেত্রেও কি আমি অ্যাড করব? কোনো প্রবলেম হবে না ভাই। আচ্ছা, লিংকডইনের সাথে অ্যাড করে ফেলবেন, ঠিক আছে, এগুলো মোটামুটি ভালো একটা পয়েন্ট অ্যাড করবে। আপনি এবার হোমে যান, হোম হোমে যান, একবার ফ্রিল্যান্সারের লোগোর উপরে ক্লিক করেন, ফ্রিল্যান্সারের লোগোর উপরে ক্লিক করেন, উপরে আচ্ছা, এখানে দেখেন আপনারটা 60% ওকে। যদি এই 60% ওকে থাকে, তার মানে আপনি এখন কনটেস্টে অংশগ্রহণ করতে পারবেন, আর একটা একটা করে আপনি সাবমিট করবেন ডকুমেন্ট, আপনি পার্সেন্টেজটা বাড়বে, সেট আপ ইওর অ্যাকাউন্ট পার্সেন্টেজটা বাড়বে। ঠিক আছে, তো আমরা কনটেস্টে যাব মূলত ব্রাউজ থেকে, উপরে ব্রাউজ, উপরে লোগোর পাশে, লোগোর পাশে, লোগোর পাশে, হ্যাঁ হ্যাঁ, এই যে ব্রাউজ থেকে কনটেস্ট, এটা না ক্লিক করেন। আচ্ছা, আমরা বিজনেস কার্ড ডিজাইন শিখছি, তো বিজনেস কার্ড লিখে সার্চ দেন। বিজনেস কার্ডও লেখেন, ওকে। এখন নিচের দিকে দেখেন বিজনেস কার্ডের উপরে কেমন কনটেস্ট আছে একটু দেখেন, নিচে আরো নিচে। আচ্ছা, এই যে ভিজিটিং কার্ড ডিজাইন, এটাতে 5 দিন সময় আছে, 75টা এন্ট্রি পড়ে গেছে, $9 কনটেস্ট, ওকে ক্লিক করেন। আচ্ছা দেখেন, এটা মাশাআল্লাহ, সবার আগে ইন্ডিয়ার একটা ক্লায়েন্ট পাইছেন। আচ্ছা যাই হোক, আপনারা একটু দেখেন, এখানে উনি বলে দিয়েছে আই নিড এ ভিজিটিং কার্ড ডিজাইন, তারপরে ওনার ভিজিটিং কার্ডে কেমন কি হবে উনি দিয়ে দিয়েছে, এবং ভিজিটিং কার্ডের
অ্যাড্রেস দিয়ে দিছে, ওয়েবসাইট দিয়ে দিছে, টেলিফোন নাম্বার, ফোন নাম্বার, ইমেইল, ব্যাক সাইডে কোনটা হবে, ফ্রন্ট সাইডে কোনটা হবে, সবগুলো কিন্তু মোটামুটি দিয়ে দিছি। স্ক্রল করে নিচের দিকে আসেন, এই যে দেখেন সবগুলো কিন্তু দিয়ে দিছে, এবং উনি কিছু ফাইল অ্যাটাচও করে দিছে। অ্যাটাচড ফাইলে ক্লিক করেন, ফাইল অ্যাটাচে ক্লিক করেন, হ্যাঁ এগুলো ডাউনলোড করে নেবেন। দেখেন স্ক্রল করে নিচে আসেন, এই যে দেখেন উনি কিন্তু একটা ডেমো দিয়ে দিছে, ওনার ইয়ের যেগুলো লিখে দিছে সেগুলো আবার এখানে দিয়েও দিছে। তারপর নেক্সটে যান, দেখেন আর দুইটা কি কি আছে নিচের দিকে, দেখেন 1, 2, 3 দেওয়া আছে। আচ্ছা না না, ক্লিক করেন, এই যে কামপ্লিস ইউনিভার্সিটি পাসওয়ার্ড, ভালো সাইটের অ্যারো বাটনে ক্লিক করলে ওই পাশে চলে যাবে। নিচে দেখেন, নিচে দেখেন ইমাম ভাই, নিচে দেখেন, হ্যাঁ হ্যাঁ ক্লিক করেন, ওকে। আচ্ছা ঠিক আছে, এখন এই মার্কেট প্লেসে সবচেয়ে বড় সুবিধাটা কি জানেন? আপনারা যদি অনেক সময় অনেকে ভাবতেছেন এই আমি তো ইংলিশে অনেক দুর্বল, তো ইংলিশ তো গুগল ট্রান্সলেট আছে, আর এর পাশাপাশি কেটে দেন, এটা কেটে দেন ইমাম ভাই, এর পাশাপাশি উপরে দেখেন এনটিস, দেখছেন ডিসক্রিপশনের পাশে উপরে উপরে ভাই উপরে, হ্যাঁ দেখে আপনি একটা আইডিয়া নিতে পারবেন কি কি ইনফরমেশন আছে সেগুলো নিতে পারবেন। তবে 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 এমন না যে যারা ডিজাইন দিচ্ছি এরা সবাই বা ভালো পারে বা বুঝে, এমনও হয় দেখছি যে ক্লায়েন্ট একটা ডিজাইন করতে বলছে যে আমার একটা কার সার্ভিসিং সেন্টারের শোরুম আছে, তো আপনারা একটা ডিজাইন করেন ব্ল্যাক কার দিয়ে, তো কে যেন মানে পড়ছে কিন্তু ভালোভাবে না বুঝে উনি কার দিয়ে ডিজাইন করা শুরু করে দিছে, ব্লু কালারের কার দিয়ে ডিজাইন করা শুরু করে দিছে, এইরকম মনে করেন যে 70-80 ডিজাইন সাবমিট করে দিছে। এখন আমার যে একটা স্টুডেন্ট আছে, আমার স্টুডেন্ট ও গিয়ে ঠান্ডা মাথায় পড়ছে, খুব ঠান্ডা মাথায় পড়ছে, এবং ক্লায়েন্ট ওখানে উল্লেখ করছে ব্ল্যাক কার, আর সবগুলো ডিজাইন ব্লু কার, একজন যে ব্লু কার দিয়ে ফার্স্টে সাবমিট করছে না, ওইটা দেখে সবাই ডিজাইন করা শুরু করে দিছে, এবং একটা কারকে রিপিট করা শুরু করে দিছে। আমার স্টুডেন্ট ওনার জাস্ট 17 নম্বর ক্লাস চলতেছে, ওইটা দেখার পরে জাস্ট ব্লু কালার ইগনোর করে ব্ল্যাক কালার দিয়ে একটা সাবমিট করছে, সাথে সাথে কন্টেস্ট উইন করে দিছে। পরে বলতেছে ভাইয়া আমি দেখি যে সবাই ব্লু দিচ্ছে, আমি গিয়ে জাস্ট ব্ল্যাক কালারটা দিছি, সাথে সাথে আমাকে কন্টেস্ট উইন করে দিছে। তো এই জিনিসগুলো ভালোভাবে পড়তে হবে, ঠিক আছে, ভালোভাবে না পড়লে কিন্তু হবে না। এখন ডিসক্রিপশন যদি পড়েন, আরও যদি 4-5 যদি ডিজাইনও দেখেন, তাহলে ডিজাইন করতে পারবেন না, আরও সহজ হবে না? এখন এর মানে এই না যে এখান থেকে দেখে কপি করতে হবে, একটা ডিজাইনে 5-star দিছে সবাই মিলে ওই 5-star ডিজাইনটাকে কপি করবেন না, এখান থেকে একটা জাস্ট আইডিয়া নেবেন এবং আপনি আপনার নিজের মতো করে ক্রিয়েট করার চেষ্টা করবেন। ক্লিয়ার সবাই? ওকে তাহলে উপরে যান, উপরে সাবমিট মাই এন্ট্রিতে ক্লিক করেন। আপনি যখন ডিজাইন করবেন, ডিজাইনটা সাবমিট করবেন কিভাবে, এখানে আপনি একটা টাইটেল দিবেন, আপনি দিতে পারেন ভিজিটিং কার্ড ডিজাইনের, যেহেতু আপনি আসছেন ভিজিটিং কার্ড ডিজাইন লিখেও দিতে পারেন, বা বিজনেস কার্ড ডিজাইন টাইটেল আপনি দিতে পারেন, আর ডিসক্রিপশনটা আপনি এরকমভাবে সাজাতে পারেন যে হ্যাঁ আপনার কাজটা করে সত্যিই অনেক স্বাচ্ছন্দ্য বোধ করছি, আর স্যার দেখেন আপনার এই কাজে যদি কোনো কিছু যদি কারেকশন মানে কোনো কিছু যদি আপনার কাছে ভুল মনে হয়, আপনি যে কোনো রকমের কারেকশন দিলে আমি সেটা চেঞ্জ করে দিতে পারবো, এই টাইপের কিছু সাজিয়ে লিখবেন গুগল ট্রান্সলেট থেকে, ঠিক আছে? সবাই কি ক্লিয়ার? জি। ওকে, ব্রাউজ ইওর ফাইল, এখানে আপনি আপনার অবশ্যই মকআপ ফাইলটা সাবমিট করবেন, ঠিক আছে, মকআপ ফাইলটা এখানে সাবমিট হবে। এরপরে নিচের দিকে আসেন, একটু সামান্য পরিমাণ নিচে আসেন, দেখেন লাইসেন্স কন্টেন্ট, এটা কি আপনি কি এটা নিজে ডিজাইন করছেন
নাকি এইটা অন্য কোনো মার্কেট প্লেস থেকে নিয়ে আসছেন? অন্য কোনো মার্কেট প্লেস, যেমন ফ্রি, অনেক ফ্রি মার্কেট প্লেস আছে যেখান থেকে ফ্রি ডিজাইন পাওয়া যায়, সেখান থেকে নিয়ে আসছেন কিনা? তো আমি এটা নিজেই ডিজাইন করছি। আর এরপরে এখানে একটা অপশন আছে এন্ট্রি সেল প্রাইস, এটা কি সাপোজ আপনি একটা বিজনেস কার্ড ডিজাইন করতেছেন $30, তো আপনি $30 কনটেস্টটা উইন করাতে পারেন নাই। এখন $30 কনটেস্ট যদি উইন করাতে না পারেন, আপনি এটা সেল করবেন, কত ডলার হলে সেল করবেন? বুঝতে পারছেন? তাহলে ওইটা কত দিবেন? অবশ্যই 30 না, ওইটা তাহলে 20-এর মতো দিবেন, ঠিক? বুঝতে পারছেন কি সবাই? প্রাইসটা কমাই দিব আমি, হ্যাঁ সামান্য পরিমাণে কিছুটা প্রাইস কমাই দেবেন আর কি। এরপরে প্রমোট মাই এন্ট্রি, এখানে আপনার এন্ট্রিটা যদি আপনি হাইলাইট করতে চান তাহলে এখানে একটা টিক দিবেন, যেখান থেকে আপনার 50 সেন্ট কেটে যাবে বা $0.50 কেটে যাবে। আর সেল ইট, এটা যদি টিক দেন তাহলে আপনার ডিজাইনটা কেউ দেখতে পারবে না। আপনারা যেরকম সবার ডিজাইন দেখতেছেন না, আপনি যদি চান আপনি একটা কন্টেন্ট, একটা ইউনিক একটা ডিজাইন করছেন যেটা কাউকে দেখতে দেবেন না এবং আপনার খুব কনফিডেন্স আপনার কন্টেস্ট উইন করার সম্ভাবনা আছে, তখন এখানে আপনি $0.50 পে করতে পারেন। ক্লিয়ার কি সবাই? জি ভাই। ওকে জি ভাই। দেন আপনি নিচে এসে জাস্ট সাবমিট করে দিবেন, স্ক্রল করে নিচে আসেন ইমাম, হ্যাঁ এই যে এখান থেকে জাস্ট সাবমিট মাই এন্ট্রি দিলেই হয়ে যাবে। একটু আগের অবস্থাতে যান, আগের ইয়েতে যান, এন্ট্রিতে ক্লিক করেন, এন্ট্রিতে ক্লিক করেন। আচ্ছা এন্ট্রিস থেকে দেখেন ভিউ 75, এরপর লেখা আছে অল এন্ট্রিস, অল এন্ট্রিসে ক্লিক করেন উপরে, হ্যাঁ হ্যাঁ এটার পাশে, এটার পাশে, এটার পাশে, জি জি জি, এখানে ক্লিক করেন। ক্লিক করে কোন, এখান থেকে আপনি দেখতে পারবেন কোনগুলো অ্যাক্টিভ আছে, মানে কোনগুলোকে এখনও ক্লায়েন্ট রিজেক্ট করে নাই, কোনগুলো টপে আছে। যদি কখনো রেটিং দেয় ক্লায়েন্ট, অনেক সময় রেটিং দেয় 5 স্টার 4 স্টার, সেই টপগুলো এখানে দেখাবে। তারপরে রিজেক্টেড, কোন টাইপের ডিজাইনগুলো রিজেক্ট করছে, ক্লিক করেন প্রতিটাতে, ক্লিক করেন কোন টাইপের ডিজাইনগুলো রিজেক্ট করছে সেগুলো এখান থেকে দেখতে পারবেন। তাহলে অনেক সহজ না ডিজাইনগুলো? হ্যাঁ অ্যাক্টিভে ক্লিক করেন ইমাম, অ্যাক্টিভ 75টা আছে, তার মানে উনি এখন পর্যন্ত কাউকে, আচ্ছা অ্যাক্টিভ 75টা নাই, 71টা আছে, তার মানে 4টা রিজেক্ট করছে। দেখেন তো কোন 4টা রিজেক্ট করছে, রিজেক্ট করছে অথবা উইথড্র করছে। আচ্ছা রিজেক্ট করে নাই, উইথড্র করে নিয়েছে মেবি। তো এখন কি পারা যাবে না উইথড্রটা কি দেখব তাহলে? এই যে উইথড্র করে নিয়েছে 4টা, 4টা উইথড্র করে নিয়েছে, ঠিক আছে। আচ্ছা দেখেন তো আরো কোনো ভালো কনটেস্ট ছিল কিনা ইমাম হোসেন? দেখেন আরো কোনো ভালো বিজনেস কার্ড আছে কিনা উপরে, ভাই সার্চ দেন, সার্চ দেন কনটেস্টের ওখানে। না না এটা না, এটা না, এটার সাথে লেটার হেড, এনভেলপ, এগুলো ডিজাইন করতে হবে, আমরা তো এগুলো করি না এখনো। ডিজাইন বিজনেস কার্ড রিডিজাইন ট্র্যাক ফর আপ, আই হ্যাভ এ বিজনেস কার্ড বাট ডট লাইক সি অ্যাটাচ, দ্যাটস ইজ মাই লোগো, আই ওয়ান্ট টু কিপ দ্য সেম, জাস্ট চেঞ্জ দ্য বিজনেস কার্ড। ও মাই গড, 530টা এন্ট্রি পড়ছে, এটা অনেক সহজ ছিল কিন্তু 530টা এন্ট্রি পড়ছে, দেখছেন? এত এন্ট্রির মধ্যে গেলে হারাই যাবেন আপনারা, আমি আপনাদেরকে, আপনাদেরকে হারাইতে চাই না, প্লিজ নিচে নিচে আসি। বিজনেস কার্ড 232টা এন্ট্রি পড়ছে $25-এর কাছে, ও মাই গড। আর একটু দেখেন তো নিচে আসেন তো, ডিজাইন সিম্পলি বিজনেস প্রোফাইল না, বিজনেস কার্ড ডিজাইন, এটা 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 একটা ট্যাব খুলেন, এটা একটা ট্যাব খুলেন, রাইট বাটন ক্লিক করে ট্যাব খুলেন, আর নিচের দিকে আসেন, আচ্ছা $23 এটা কি, এটা এটাতে যান, এটাতে যান, 19 ঘন্টা আছে আর 100টা এন্ট্রি করছে মাত্র, দেখেন তো ওটা, দেখেন কি অবস্থা। আচ্ছা এটা উইন করে দিছে, এটা কেটে দেন,
এটা কনটেস্ট উইন করে দিয়েছে এই যে সৌভাগ্যবান এটা কেটে দেন আচ্ছা এখানে কিন্তু আরেকটা ব্যাপার আছে সাপোজ এই যে দেখতেছেন 18 ঘন্টা সময় আছে কনটেস্টের এখন আপনি ডিজাইন শুরু করে দিলেন ইনি কিন্তু 20 মিনিট পরে কনটেস্ট উইন করে দিতে পারে আপনি কনটেস্ট সাবমিট করার আগে ঠিক আছে সো এখানে মন খারাপ করার কিছু নাই আর এটা অস্ট্রেলিয়ান অস্ট্রেলিয়ান ইউএসডি ডলার যেটা ইউএসডি তে হয়ে যাবে মেবি 20 ঠিক আছে এজন্য এমন হয়েছে এখানে খুবই সহজ সিম্পলি কিছু ইংলিশ দেওয়া আছে উই নিড সামওয়ান টু ইউজ ওয়ান অফ দ্য প্রোভাইড লোগোস টু ক্রিয়েট এ বিজনেস কার্ড ডিজাইন ফর এ ফায়ারউড বিজনেস অলসো ইনক্লুড দোজ কেস বিজনেস প্রিমিয়ার হার্ডওয়্যার লোগোস ফার্স্ট অন টাইম ডেলিভারি ফোন নাম্বার দেওয়া আছে সেল এত ফেসবুক লোগো একটা ওয়েবসাইট দিছে দেখেন তো এন্ট্রিজগুলো কেমন পড়ছে এন্ট্রিজগুলো কেমন পড়ছে আর অ্যাটাচগুলো কী দেখেন ফায়ারউড ফায়ারউড সবাই দেখেন এক নম্বরটা কত সুন্দর মোকআপ দিছে এক নম্বরটা আচ্ছা ফায়ারউড এগুলো না পরে আপনি ওই ইন্ডিয়ার ওইটা একটু ট্রাই করবেন কি সবাই আজকে ওটা না আমাদের সহজ মনে হচ্ছে আপনাদের জন্য জি জি এইটা ডিসক্রিপশনে দেন ডিসক্রিপশনে দেন চলে যান এইটা তো সবাই অংশগ্রহণ করবেন যদি ইন্ডিয়ার থেকে একটু দূরে থাকা ভালো তারপরও করবেন কি সবাই ওকে ভাই আচ্ছা ওই লিঙ্কটা তাহলে গ্রুপে পোস্ট করে এটা তো কনটেস্ট এটা তো আপনার সাথে চিটারি করার তেমন কিছু নাই সবাই চিটার হয় না আমরাই বেশি খারাপ আপনার গ্রুপে চলে আমাদের গ্রুপে চলে যান আচ্ছা সবাই এখন পর্যন্ত যারা গিগ ক্রিয়েট মানে সরি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন নাই তারা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন আর যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন তারা ডিজাইন শুরু করে দেন ঠিক আছে ভাইয়া আমার একটু হেল্প লাগবে আমার ফ্রিল্যান্সারের অ্যাকাউন্টটা তো আমার ডিজিটাল মার্কেটিং এর সবকিছু দিয়ে সাজানো আমি অবশ্য কোনো বিট করিনি বা কাজ করিনি তা এখন আমি গ্রাফিক ডিজাইনের এই স্কিল গুলো অ্যাড করব কিভাবে স্কিল গুলো অ্যাড করতে পারবেন ইডিট থেকে কারেন্ট চলে গেছে কাভারসন ইডিট থেকে করতে পারবেন আপনি আপাতত আপনার ডিজাইন শুরু করে দেন আমি ব্রেকের পরে আপনার এটা দেখতেছি কেমন এখন একটা ব্রেক দেই আচ্ছা আচ্ছা ঠিক আছে আর সবাই অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করে ফেলেন আর আমি ব্যাক করছি 30 এ কেমন ইমাম ভাই জি ভাই 34টা দিয়ে দেন কনটেস্ট লিংকটা হ্যালো ইমান ভাই হ্যালো ঠিক দিছে বললো Thank you.
কি করতেছেন? কবরে আপু আছেন? জি ভাইয়া। স্ক্রিন শেয়ার করে দিচ্ছি। আর চলতি সরকার আপনি আছেন? আপনি কেমন আছেন? জি না না আপনি স্ক্রিন শেয়ার করেন। আচ্ছা চলতি সরকার আছেন? যে আমি এডিট করছিলাম ভাইয়া প্রোফাইল। স্কিল গুলো এডিট করে ফেলছি ভাইয়া। আচ্ছা করে ফেললে তো কোনো প্রবলেম নাই, তাহলে তো শেষ। আচ্ছা ওকে। হ্যাঁ আর পোর্টফোলিও আমার আগের ইয়ার ছিল, এখন এটা ওটা থাকুক। পাশাপাশি আরো কিছু করে হ্যাঁ ওয়েবসাইট ডিজাইন কি দিব? ওয়েবসাইট ডিজাইন ওয়েবসাইট ডিজাইন তো আমরা কই না, ওয়েব টেমপ্লেট ডিজাইন করি আমরা। ওয়েবসাইট ডিজাইন দিয়ে না, ওটা হচ্ছে অন্য কিছু বলতে। আচ্ছা আপু আচ্ছা আর এগুলো তো ভাই আমি হ্যাঁ এগুলো আমার যেহেতু ডিজিটাল মার্কেটিং ছিল এগুলো আমি কেটে দিয়ে গ্রাফিক ডিজাইনই করা নেব। এটা রাখতে পারবেন আপু, এমন না যে আপনি মানে একটা কেটে দিয়ে আরেকটা দিতে হবে, আপনি দুইটা স্কিল কম্বাইন করে রাখতে পারেন। একজনের তো দুটো স্কিল রাখতে পারে তাই না? আচ্ছা হ্যাঁ এখানে তো 20টা স্কিল, তো এর ভেতর আসলে যে আমি সোশ্যাল মিডিয়ার এটাও রাখতে পারি। ঠিক আছে ওকে ঠিক আছে ওকে ঠিক আছে। তামজি রোমান আছেন? তামজি রোমান আছেন? আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন? ঠিক আছে ডিজাইন শুরু করছেন কে কে? কনটেস্ট উইন করবেন এটা ভেবে ডিজাইন শুরু করছেন কে কে? রিপন রয় ডিজাইন শুরু করছেন? রিপন কাউসার মাহমুদ ভাই কর্পোরেট আইডেন্টিটি ওটা কি? কর্পোরেট আইডেন্টিটি হচ্ছে একটা প্রতিষ্ঠানের ব্র্যান্ড আইডেন্টিটি বা একটা প্রতিষ্ঠানের যত রকম ডিজাইন যাবতীয় ডিজাইন, ধরেন আপনার ফ্লায়ার থেকে শুরু করে ফ্লায়ার বিজনেস কার্ড আইডি কার্ড ইকরাম আপনি ডিজাইন করতেছেন? ইকরাম মাহিদুল ইসলাম ওরমি খান কেউ ডিজাইন করতেছেন না? জি ভাই ট্রাই করতেছি ভাই। আপনি ট্রাই করতেছেন ঠিক আছে, কিন্তু আর কে কে ট্রাই করতেছে আমি সেটা জানতে চাচ্ছি। আর কি কেউ ভাই? আমি আর কে? আকরাম না না আপনি তো আর কে কে আর কে কে করতেছেন? আর কেউ নাই ভাইয়া? আরেকটা জিনিস জানার ছিল ভাইয়া। বলেন ভাইয়া। যে কর্নার গুলো যে রাউন্ড করে এটা আমরা কিভাবে করব? কর্নার গুলো যে রাউন্ড করে জি ভাই
শেপ নিতে না প্রবলেম হয় অনেক সময়, আমার আজকে নেট নাই নাহলে আমি জিজ্ঞেস করতাম অনেকগুলো শেপ কিভাবে নিতে হয়। কোনগুলো শেপ কোন শেপ ওইটা একটু যদি দেখাই দিতেন রাউন্ড। অনলাইনে সার্চ করে কার্ডে দেখলাম অনেক অনেক টাইপের শেপ নিয়ে করছে, কিছু শেপ আমি নিতে পারি পেন্টুল দিয়ে, বাট ম্যাক্সিমাম শ্যাডো টাইপের শেপগুলো নিতে পারতেছিলাম না। স্ক্রিনশটটা দেখাতে পারবেন নিতে পারতেছিলাম না, আমি রাতে আপলোড করে আক্স করব বানাইতে হয়। একটু রাউন্ড গুলো যদি দেখাই দিতেন কার্ডের কর্নার গুলো যে রাউন্ড করে, ওটা না ইলাস্ট্রেটরের বেস্ট, ইলাস্ট্রেটর তো এখনো যায় নাই। আচ্ছা 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 ভাই আচ্ছা, এটা মূলত আপনি কেমন যাচ্ছেন অনেকটা এইরকম টাইপের, এই যে এই টাইপের তাই না, এই টাইপের গুলো না জি ভাইয়া, অনেকটা এই টাইপের না না ভাইয়া। কার্ডের কর্নার গুলো যে রাউন্ড করা থাকে, কর্নার আমাদের যেমন এখানে কর্নারটা আপনি বোঝা যাচ্ছে যে দেখেন আপনি যে ক্যানভাসটা নিয়েছেন এটা ক্যানভাসের কর্নার গুলো যে না এটা কর্নার বোঝা যায়, কিন্তু কর্নার গুলো জাস্ট ভাঙানো মানে মোড়ানো থাকে এই টাইপের। ভাইয়া না ভাইয়া কার্ডের কার্ডের কার্ডে যে রাউন্ড দুটা সেই করা যায় না, আপনার সার্কুলার একটা রাউন্ড। হ্যাঁ জি ভাইয়া কার্ডে ভাইয়া। আল্লাহ, আচ্ছা শুনেন, কার্ড যখন ডিজাইন করতেছেন এই যে কন্ট্রোল এম, আমাদের একটা কার্ড ডিজাইন কত হচ্ছে 3.5/2, ঠিক আছে, রেজুলেশন 300 দিয়ে আমি জাস্ট এটা জাস্ট ক্রিয়েট দিলাম। ডিজাইন তো সবাই করতেছেন তাই না? জি ভাই ওইটা ডিজাইন করার পরে এখানে দেখেন এই যে রাউন্ডেড রেকট্যাঙ্গেল টুলস দেখতে পাচ্ছেন? জি ভাই জি, রাউন্ডেড রেকট্যাঙ্গেল টুলস এর মাধ্যমে আপনি জাস্ট এই যে এখান থেকে এই যে এটা দিবেন, কিন্তু এটা তো কোনো রেডিয়াসই নাই, এই যে দেখেন কার্ভ তো খুবই সামান্য, তাহলে এটা হলো না। জি ভাই রেডিয়াস এখান থেকে যদি আমি 25 দেই, ওকে দিলাম, দেন আমি এইখান থেকে এটাকে এইভাবে দিচ্ছি, এই যে এটাকে এইভাবে দিলাম কন্ট্রোল টি, সরি গলায় খুব সমস্যা হচ্ছে সরি। হ্যাঁ এটা শেষ করে একটু গ্রুপে চেক দিই, আমি দুইটা ছবি আপলোড করে দিছি ওইটা আপনার আগে চাচ্ছিলাম। আচ্ছা দেখছি দেখছি, এই যে দেখেন সাপোজ এটা দিলাম, এটা দেওয়ার পরে এটা ফিল কালারটা অফ হবে, সামান্য পরিমাণে স্ট্রোক হবে, এই যে স্ট্রোক দিলাম, দ্যাটস ইট। এটা জাস্ট আপনি ভাইয়া এই যে দেখেন আপনার হচ্ছে আমার কালার দিলে যখন আমি কোনো কালার ইউজ করব, কিন্তু ওই যে ক্যানভাসের সাথে যে পিছনের কালারটার কিন্তু ডিফারেন্স হয়ে গেছে দেখেন না কর্নার গুলো, এটা আমি দেখলাম ভাইয়া অনেকে ডিজাইন করছে এটা। আমি বলি শুনেন, আমি যেটা দিলাম এটার নাম কি, এটার নাম হচ্ছে ডাই কাট, আর ডাই কাট আপনি রেড কালার দিবেন, ডাই কাটটা আমি যখন দিব এটা যদি আমি রেড কালার দিই, এই যে দেখেন ডাই কাটটা আমি দিব রেড কালার, এবং এটা এখান থেকে সরি এক মিনিট সরি, এই দেখেন ডাই কাটটা থাকবে
সবার উপরে। আর এটা রেডিয়াস, এটা যখন দিবেন রেডিয়াস মিনিমাম আপনার থাকবে 20 এবং ম্যাক্সিমাম থাকবে 35, ক্লিয়ার? আর এটা হচ্ছে 150 হবে, আপনার স্টক কালার ম্যাক্সিমাম হবে 150। এই যে ক্লিয়ার কি সবাই, এই যে স্টক 150 দেখছেন, 150 দেওয়াতে এখন ঠিক আছে। আমি যদি আবার দেখাই, দেখেন আপনি ফুল ডিজাইনটা করবেন, আপনাদের ডিজাইনটা কোথায় ছিল একটু দেখি, প্রিভিয়াস ক্লাসে ছিল মেবি, জি ভাই প্রিভিয়াস ক্লাসে। এই যে দেখেন এটা হচ্ছে আপনাদের সম্পূর্ণ ডিজাইন, তো এটা যাচ্ছেন আপনি রাউন্ড করতে, দেখেন আমি দেখাই কর্নারগুলো রাউন্ড করতে, হ্যাঁ কর্নারগুলো রাউন্ড করতে, বুঝতে পারছি। এটা আমি 20 থেকে 35 রেডিয়াস ইউজ করতে পারবো, সবাই কিন্তু লিখে রাখেন, ভুলে যাবেন, 20 থেকে 35 রেডিয়াস ব্যবহার করতে হবে। 35 না 30, 35 ম্যাক্সিমাম, 20 থেকে 35, ঠিক আছে? তো আমি এখান থেকে সাপোজ 30 দিয়ে দিচ্ছি যেন ভালোভাবে বুঝতে পারি। বোঝার পরে এখান থেকে আমি জাস্ট এই যে এটাকে এই যে সেট করে দিলাম, এই যে চারদিকে সেট করে দিলাম, ফিল কালারটা অফ, আর স্টক কালার আমি এখানে রেড দিয়ে দিলাম, যেহেতু আমার আমি যেহেতু ব্লিডটা নিয়েছি রেড, এটা আমি ব্লু দিতে পারি, এই যে ডিপ ব্লু দিয়ে দিলাম। ওকে, ব্লু দেওয়ার পরে এখন আপনি এটা মেক আপ করবেন কীভাবে, এটাও একটা চ্যালেঞ্জ, তাই না? আচ্ছা এক মিনিট, ওকে ওকে, কী যেন বলতেছিলেন কেউ ভাইয়া? আমি বলতেছিলাম এটা যেহেতু আপনি সাদা নিয়েছেন ভাইয়া, এখন যদি আমি ফিল কালারটা ব্ল্যাক নেই অথবা অন্য কোনো কালার নেই, তাহলে কর্নারগুলো যে কালার হয়নি, আপনি এই যে ভাইয়া কর্নারগুলোতে সাদা শের আসতেছে, দেখেন আপনি একটা কালার ইউজ করলে কর্নারগুলো ক্যাপ থাকবে, ওটা যখন আমি মেক আপ করবো তখন কি এটা আসবে না ভাইয়া, কর্নারের ইয়াটা মানে যে গ্যাপটা থাকবে? আচ্ছা আমি একটু দেখি আগে কি হয়, তারপরে কোশ্চেনটা করি, কেমন? একটু আগে দেখি, কেমন? আমি দেখালে আপনার কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। জি আচ্ছা দেখেন, আমরা যখন কোনো মেক আপ ওপেন করতেছি, এই যে সাপোজ এইটা একটা মেক আপ, দেখুন আপনি যেখানে যাচ্ছেন মেক আপটা করবেন, এখানে একটা জিনিস দেখেন, এটা কিন্তু আমি কর্নারটা এইভাবে রাখছি, আমার এর আগের ডিজাইনটা ছিল এমন, তার আগের ডিজাইনটা ছিল এমন, আমি যখন মেক আপটা করতে যাচ্ছি আমার এই পুরো ডিজাইনটা নিয়ে আসতেছি, পুরো ডিজাইনটাকে আমি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে এখানে আমি নিয়ে আসলাম, এই যে নিয়ে এসে আমি বরাবরের মধ্যে কী করি, কন্ট্রোল এস দিয়ে সেভ করি, তাই না? কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করলে ব্যাপারটা কী হয়, এই যে দেখেন ব্যাপারটা কিন্তু এই যে এমনই চলে আসছে, কিন্তু আমার মেক আপের নিচে যেটা ছিল এখানে যেটা আছে দেখেন, এটা কিন্তু এখানে রেডিয়াস দেওয়া আছে, তো আমি আমার কাজটাকে যদি এইটার উপরে রেখে রাইট বাটন ক্লিক করে কী করব, ক্রিয়েট ক্লিপিং মাস্ক, কোথায়, রাইট বাটন ক্লিক করলাম, কনভার্ট কনভার্ট, আচ্ছা ওয়েট, গ্রুপটাকে মার্জ গ্রুপ করলাম, রাইট বাটন ক্লিক করে এই যে ক্রিয়েট ক্লিপিং মাস্ক, অথবা গ্রুপ থাকা অবস্থায় আমি অল্টার পেস্ট করে এটাকে আমি কী করতে পারতাম, মাস্ক করতে পারতাম, তো আমি এটাকে জাস্ট এই যে মার্জ গ্রুপ করলাম, দেন রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক দিলাম, এই দেখেন এখানে ক্লিপিং মাস্ক হয়ে গেছে, দেন আমি কন্ট্রোল এস দিচ্ছি, এই যে আমার ডিজাইনটা রাউন্ড পেয়ে গেছে, সো ক্লিয়ার? এখন আপনার কালার নিয়ে কোনো কোশ্চেন আছে? না ভাইয়া, প্রতিটা কাজই এমন, আপনি মেক আপ বানাইতেও পারবেন, মেক আপ আমি বানানোরও দেখাবো, আসলে কি এই যে যেমন রেডিয়াস নিয়ে আমি কথা বলি নাই, কারণ অনেকের এখনই বলতেছে ভাইয়া বিজনেস কার্ডটা না, আমার কাছে গ্রাফিক ডিজাইনটা কঠিন লাগতেছে, তো আমি অনেক কিছুই নিজেও স্কিপ রাখছি, যেগুলো একটু জটিল সেগুলো একটু পরে যাচ্ছি, কারণ আপনারা যারা পারেন আমি জানি তাদের কাছে মনে হচ্ছে যে ভাইয়া তো অনেক কিছু দেখাচ্ছে না, না দেখাচ্ছি না, কারণ অনেকের কাছে এটাই অনেক, আবার অনেকের কাছে এটা কিছুই না, আমি জানি এখানে অনেক ভালো ভালো ডিজাইন আছে। আমি একদম নতুন ভাইয়া, এই জন্য আমি অনেকগুলো কোশ্চেন করি, আমি জানা নাই, ঠিক আছে কিন্তু আমি জানি এখানে অনেক ভালো এখানে ভালো ভালো ডিজাইনারও আছে, আমি বলতেছি এখানে অনেক, জি ভাইয়া এটা এটা শিওর, অনেক ডিজাইনার আছে, তো ধীরে ধীরে আগাচ্ছি, ঠিক আছে? তো এটা মেক আপ আপনি বানায় নিতে পারবেন, সাপোজ আপনার এখানে যেটার উপরে আমরা ক্লিপিং মাস্ক করছি
এখানে যদি কিছুই না থাকতো, আমি যদি এখানে ব্যাপারটা এমন করতাম, সাপোজ একটা জিনিস দেখাই, এখানে আমি সাপোজ সার্কেল নিচ্ছি, এই যে একটা সার্কেল নিলাম, জি সার্কেলটাকে আমি মাঝখানে রাখলাম, দেন এটাকে এইখানে রেখে আমি এটার সাথে ক্লিপিং মাস্ক করে দেব। আচ্ছা এটা না, এটা থেকে ছাড়াই দিই, এই যে ব্ল্যাকের সাথে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক, ঠিক আছে? ব্যাপারটা দেখেন কতটা ইন্টারেস্টিং, আমি জাস্ট এটা এতটুকু রাখলাম, কন্ট্রোল এস দিচ্ছি, এই যে দেখেন, তো অনেক ইন্টারেস্টিং না ব্যাপারটা? তাহলে কি আমার কি এখন কি কোনো সমস্যা হবে কোনোদিন কোনো মানে মেকআপ নিয়ে? আমি যদি এখানে সাপোজ এই যে এটাকে রাখলাম না, আমি পেন টুলস দিয়ে এইভাবে কিছু একটা ক্রিয়েট করলাম, সাপোজ এই একটা ক্রিয়েট করলাম, আচ্ছা সরি আমি পাথ নিয়ে কাজ করছি, আমি শেপ মোডে অবশ্যই শেপ ক্রিয়েট করব, সাপোজ আমি শেপ মোড দিয়ে এটা ক্রিয়েট করলাম, ওকে দেন এখানে ক্লিপিং মাস্ক হারাই দিলাম, আর এখানে এটাকে ক্লিপিং মাস্ক করে দিলাম, জাস্ট এতটুকুই, জাস্ট আমি এলোমেলো ভাবে দেখাচ্ছি আপনাদেরকে, দেখানোর পরে কন্ট্রোল এস দিচ্ছি, দেখেন ব্যাপারটা কতটা ইন্টারেস্টিং, দেখছেন তো প্রসেসটা, তো বুঝতে পারছেন মেকআপটা কিন্তু আমাদের মতোই ডিজাইনাররা বানায়, তাই না? তা আমরাও পারবো একটা সময়, ক্লিয়ার? জি। ওকে ডিজাইন কার কত দূর, ডিজাইন কে কি করতেছেন বলেন? আচ্ছা কে যেন ডিজাইন দিচ্ছে বললো গ্রুপে, আচ্ছা আপনারটা দেখলাম না, কোথায় দিছেন উর্মি খান, কোথায় দিছেন আপনি, পাচ্ছি না তো, জানি না এর বললাম এই শেপটা কিভাবে নেয় ওটা জিজ্ঞেস করেছেন, এগুলো তো খুব সহজ, এগুলো সহজ, এগুলো করা যাবে, সমস্যা নেই, আমি বলি সহজ ভাবে বলি এটা কিভাবে করবেন, এটা নিয়ে আসতে হবে, এটা আপনি নিজে বানাতে পারবেন, এখানে দেখেন এই যে এইটা, ঠিক আছে এটা দেখালে তো হবে তাই না, এটা ছোট, এটা দেখ না, এটা আর এটা তো সেম, দেখাবো এটা, হ্যাঁ একটা দেখালে পারবো, এই দেখেন আপনি ফারস্টে পেন টুলস নিয়ে এই অংশটাকে বানান, এই যে উপরে যে অংশটা আছে এটাকে ক্রিয়েট করেন, এই যে এটাকে জাস্ট ক্রিয়েট করেন, ক্রিয়েট করে এখানে একটা গোল্ডেন কালার এই গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করেন, দেন এই যে এইখানে যে অংশটা আছে না এখানে একটা গ্রেডিয়েন্ট কালার, আর এর পরের অংশটাকে আপনি একটা গ্রেডিয়েন্ট কালার দিবেন, দ্যাটস ইট, বুঝলেন নাই? আচ্ছা আমি আবার শেপ বানানোর পরে মিলেই তো সমস্যা হয়ে যায়, মানে কোনটার উপরে কি দিব ওইটাই প্রবলেমটা করে, যেমন একটার উপর একটা সুন্দর হয়ে আসে না, এটা তো পারবেন, এটা তো পারবেন, হ্যাঁ এটা পারবো, এটা হচ্ছে কি কালারটা কিভাবে দিছে ওইটা জিজ্ঞেস করছি, হ্যাঁ হ্যাঁ যে কয়েকটা কালার মিলায় দিছে, কালার নিয়ে ভাই বহুত বিপদে আছি, কালার দিতে গেলে দেখলাম না আমার কালারের অবস্থা জঘন্য, হ্যাঁ কালার নিয়ে, ওকে আমি সমস্যাটা দেখাবো কঠিনটা আপনি করবেন, এইটা তো পারবেন তাই না, এটা পারবেন, হ্যাঁ পেন্টুল দিয়ে চুরি চামারি করা যাবে, চামারি করা শিখতে হবে, এইখানে তাহলে কোনটা পারবেন না বলেন, আমার আমার সমস্যা এই যে দেওয়ার পরে কালারগুলো ক্রিয়েট আইডোপার দিয়ে করতে পারি না, মানে এক্সাক্ট যা দেখি দেখি আইডোপার দিয়ে নিয়ে আসেন, আপনি এখানে সাপোজ এই যে এখানে এটাকে এভাবে ক্লিক করলাম, দেন এখান থেকে এটাকে এভাবে দিয়ে দিলাম, অল্টার প্রেস করে এটাকে
এইভাবে ব্যালেন্স করছি, সাপোজ এই যে এটাকে এইভাবে ব্যালেন্স করলাম। আচ্ছা ফিল কালারটা অফ রাখি, দেন আমি এখান থেকে এই দিলাম, বেশি দূরে চলে গেছি, ফিল কালারটা অফ, দেন আমি এখান থেকে এই যে অল্টার প্রেস করে এই যে এটাকে এভাবে আসলাম, আর এখান থেকে এই যে অল্টার প্রেস করে আর এটাকে অল্টার প্রেস করে এই যে এখানে দিলাম। এই যে এটা যে করলাম এটাকে সাপোজ আমি একটা কালার দিচ্ছি আইডোপার দিয়ে, এই যে এখান থেকে কোথায় গেল আইডোপার, এই যে এটাকে এইখান থেকে এই কালারটা আমি জাস্ট নিয়ে নিচ্ছি, নিয়ে নিলাম। এরপরের অংশটা আপনি পেন টুলসে সেম ভাবে করে ফেলেন, পেন টুলস নিলাম, পেন টুলস নিয়ে আমি জাস্ট এই যে এখান থেকে ওইখান থেকে না এখান থেকে শুরু করি, কেমন এখান থেকে আমি এই পর্যন্ত দিতে পারি, এই পর্যন্ত দিলাম, এই দিলাম, এই দিলাম, এরপরে এখান থেকে এই অল্টার প্রেস করে এটাকে এই যে এই, আর এটাকে আমি নিচের দিকে যেতে আসবো নিচের দিকে রাখলাম, আর এটাকে অল্টার প্রেস করে এই যে আমি ব্যালেন্স করছি, এই যে এই যে অল্টার প্রেস করে আমি সুন্দরভাবে ব্যালেন্স করে দিলাম, দেন এখানে অ্যাড করে দিলাম। এখন এখানে কালারটা কী ছিল, এখানে কালারটা ছিল এই, এই যে হয়ে গেছে, পসিবল না? আপনাদেরকে পেন্টুলে একটা জিনিস দেখায় না, পেন্টুলে একটা মজার জিনিস আছে, কিন্তু পেন্টুলে কাজগুলো কেন আমি বলি সবচেয়ে বেশি ইন্টারেস্টিং, পেন টুলস দিয়ে আপনি কিভাবে কাজ করতে পারেন। এখানে একটা রেক্ট্যাঙ্গেল দিলাম, এই যে একটা রেক্ট্যাঙ্গেল দিলাম, রেক্ট্যাঙ্গেল নেওয়ার পরে আপনি যদি পেন টুলসের মাধ্যমে এর মাঝখানে এই যে পাতে যদি একটা ক্লিক করেন দেখেন একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড হয়েছে। এখন আপনি অল্টার প্রেস করে এই যে এটাকে দেখেন এডিট করতে পারবেন, বুঝতে পারছেন? এই যে দেখেন এটাকে আপনি ইচ্ছা মতো এডিট করতে পারলেন, এই যে পসিবল না? এই টাইপেরই ছিল না শেপগুলো? হ্যাঁ, আবার দেখাই আরেকটা জিনিস, পেন টুলস দিয়ে আপনি এখানে একটা ক্লিক করছেন, দেন আপনি এখানে এসে এই ক্লিক করলেন, এবার এই যে দেখেন এই টাইপের ডিজাইনগুলো মনে হয় আমাদের সবচেয়ে বেশি কমন, তাই না? দেখেন এইগুলোই কিন্তু ছিল। এখন আপনি ভাবতেছেন যে আমি ভাইয়ের কি দেখালাম, আর ভাই আমাকে কি দেখাচ্ছে, ভাইয়ের সাথে তো এরকম আমার কথা ছিল না, ভাই কেন এটা দেখাচ্ছে আমাকে? হ্যাঁ, আপনার কথা ঠিক আছে। এখন আমি যেটা করছি এটার অপাসিটি একটু কমাই দিই, এটার অপাসিটিটা একটু কমাই দিই, অপাসিটিটা কমাই দেওয়ার পরে আমি এখানে, এটা তো ব্ল্যাক ছিল, এই ডিজাইনটা আসলে কিভাবে করা হয়েছে, এই ডিজাইনটা করা হয়েছে হয়তোবা আমার যেটা আইডিয়া সেটা, একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে দেখাই, এখানে রেক্ট্যাঙ্গেল নিলাম কিভাবে কিভাবে, হ্যাঁ এইভাবে দেখাই, এখানে 3.5/2 পিক্সেল দিয়ে কন্ট্রোল টি, ওকে একটা অনুপাত ঠিক দেখে কাজটা করলাম, কেমন ঠিক আছে। এখন এইটার উপরে এটাকে সাপোজ আমি একটা রেড কালার দিই, রেড কালার দেওয়ার পরে এই যে এই শেপগুলো ক্রিয়েট করা হয়েছে, এই শেপগুলো জাস্ট পেন টুলসের মাধ্যমে এই যে দেখেন এখান থেকে কতটা সহজে ক্রিয়েট করা পসিবল, এই দিলাম, দেন এখানে এই অল্টার প্রেস করে এটাকে, ওহো এটা আমার দেখেন অ্যাঙ্গেলটা কোথায় কোন দিকে দিয়েছি, দেন অল্টার প্রেস করে এটাকে এই, দেন এটাকে এই অল্টার প্রেস করে আর এটাকে এই, আচ্ছা এখান থেকে ছুটে গেছে এই জন্য এমন হয়েছে, এই টাইপের শেপগুলো ক্রিয়েট করা হয়েছে, যদি এটা খুব বাজে হয়েছে সরি, এটা খুব বাজে হয়েছে, কিন্তু এই শেপগুলো ক্রিয়েট করা তো কঠিন না আপু, অনেক সহজ,
পারবেন না এখনো মনে হচ্ছে পারবেন না? পারবো, আমি কয়েকটা করছিলাম বাট এত শার্প হয় না, এত শার্প হয় না, এত শার্প হয় না, আমি তো বললাম আমি। আচ্ছা পারেন কিন্তু শার্প হয় না, তাই না? চিন্তা করে কাটছি না, আসে আসলে সকি না জি কি ডিজাইন চিন্তা করে কাটছি না আর সকি না, তো শার্প নেই আছেই না আমার। আচ্ছা ঠিক আছে, আপনি শার্প করার চেষ্টা করেন, এগুলো কি আপনার ইলাস্ট্রেটরে গেলে শার্প হয়ে যাবে, এখানে একটু প্রবলেম হবে, পিক্সেল তো একটু ফেটে যায়, একটু ঝাপসা হয়ে যায়, পরে শার্প হয়ে যাবে ধীরে ধীরে। আচ্ছা ভাই, বিজনেস কার্ডগুলো ফটোশপে করব নাকি ইলাস্ট্রেটরে করব? আমরা সবই ইলাস্ট্রেটরে করব, কিন্তু এখন ফটোশপটা জাস্ট শিখে রাখেন, আমরা যেগুলো কাজ করতেছি এডিটিং বাদে সব কিছু আমরা ইলাস্ট্রেটরে করব, ঠিক আছে? তবে ফটোশপটা শিখতে হবে এই জন্য। আচ্ছা ইকরাম কি ডিজাইন করলেন, স্ক্রিন শেয়ার করে দেখান, আপনার ডিজাইনটা দেখে ক্লাস শেষ করে দেব। ভাই ইলাস্ট্রেটর ডিজাইন করছি, আমি তো ফটোশপে করি নাই। আচ্ছা ইলাস্ট্রেটর করছেন, আচ্ছা ঠিক আছে। আর সবাই কাজ করেন, ঠিক আছে, সবাই কাজ করেন, আর বেশি বেশি কাজ করেন, আর আমি চাই কনটেস্টে সবাই অংশগ্রহণ করেন। দেখেন আপনারা যদি 30 জন যদি দুইটা করে সাবমিট করেন, এখানে কিন্তু একের অধিক সাবমিট করার ওয়ে আছে, তো আপনারা যদি 30 জন 60টাও যদি সাবমিট করেন তো আপনাদের মধ্যে কিন্তু কনটেস্ট উইন হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকখানি, তাই না? তো আপনাদের মধ্যে থেকে কেউ একটা কেউ একজন কনটেস্ট উইন করেন আমি সেটা চাই, ঠিক আছে? সবাই ভালো থাকবেন, সবাইকে অনেক ধন্যবাদ। হ্যালো ভাইয়া। হ্যালো বলেন। আরে আপনি যে একটা গুগল সিনে ফর্ম দিছিলেন না পূরণ করার জন্য রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে, ওইটা তো আমার পূরণ করা হয় নাই, মানে ওই সময় লিংক দিছিলেন পূরণ করব মনে পরে অপশন। ওকে ভাইয়া, ওইটার লিংক আমার আছে কিন্তু ওইটা এখন পূরণ করলে কোনো সমস্যা হবে না? সমস্যা হবে না, দিয়ে দেন, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, ওকে, সবাই ভালো থাকবেন, সবাইকে অনেক ধন্যবাদ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।